আসসালামু আলাইকুম, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের মিডওয়ের ডেট হচ্ছে 17ই আগস্ট, মঙ্গলবার, এবং রুটিনে দেখা যাচ্ছে আমাদের আগস্টের 8 তারিখ রবিবারে একটা বৃহস্পতিবারের ক্লাস হবে। আগস্টের 8-এ রবিবারে থার্সডে রুটিন ফলো করা হবে। তাহলে সেই হিসেবে আমার আজকের ক্লাস এবং সামনের সপ্তাহে আরো 3টা ক্লাস পাচ্ছি, 8 তারিখে, 10 তারিখে, 12 তারিখে, টোটাল এখন 4টা ক্লাস আছে। এরপরে 17 তারিখে হচ্ছে আমার মিচু। আমি এবার রুটিনটা ঠিক বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যে এই টিআর সেশনে ক্লাস বেশি দিয়ে দিয়েছে, যেখানে এসআর সেশনে আমি ক্লাস পাচ্ছি না। তো যেহেতু আরো 4টা ক্লাস আছে, আমি আগে 4টা ক্লাস পড়াই, এরপরে যদি দেখি যে আমার এখনো সিলেবাস শেষ হয় নাই, তখন আমি এক্সট্রা ক্লাসের টাইম দিই। আমি আশা করি যে 4টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, তাহলে আমার আর এক্সট্রা ক্লাস নেওয়া লাগলো না, আমি যে আগের দিন যে ক্লাসটা নিতে পারি নাই 3 তারিখের। ঠিক আছে ব্যাপারটা? জি স্যার। জি স্যার, আমি মনে করেছিলাম যে সামনের সপ্তাহে মাত্র 2টা ক্লাস আছে, তাহলে দেখা যাচ্ছে আমি 3টা ক্লাস পাচ্ছি। 3টা ক্লাস পেলে আজকেরটা নিয়ে আশা করা যায় হয়ে যাবে, যদি না হয় সেক্ষেত্রে আমরা এক্সট্রা ক্লাসের চিন্তা ভাবনা করব। আচ্ছা, আর সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাদের পার্ট বি এর প্রেজেন্টেশন হচ্ছে এই শনিবারে 7 তারিখে, আগে থেকে প্রি অ্যানাউন্স ছিল। তো 7 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে, আশা করা যায় 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের যে টপিক দুইটা পার্ট, পার্ট এ, পার্ট বি। পার্ট এ তো আপনারা মোটামুটি যা যা কালেক্ট করছেন, আজকে এই লাস্ট ডেট, আজকের মধ্যে আমার 30 জন আছেন, প্রত্যেকে যদি 30টা করে দেয়, মিনিমাম 900 রেসপন্ড আসা উচিত। আমি 2 দিন আগে পাঠিয়েছি, 650 মতো রেসপন্স ছিল, আজকে আশা করব যে আজকের মধ্যে শেষ হয়ে যাবে। আজকে না তো, সরি, 7 তারিখের তারিখ মধ্যে। পর্যন্ত না স্যার? হ্যাঁ 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 7 তারিখ, সরি, আমি আজকে 7 তারিখ বলছি, 7 তারিখ, আরো 2 দিন আছে। তাহলে 5 তারিখ, 6, 7, 7 তারিখের মধ্যে আশা করি আপনারা সবাই ফিল আপ করে ফেলবেন, যাতে প্রত্যেকের এগেনস্টে অ্যাটলিস্ট 30টা করে রেসপন্স থাকে। এবং যেটা আমি রেসপন্সের ক্ষেত্রে বলেছিলাম, অনেকে হয়তো ঠিক মতো বুঝে নাই, একই মানুষ হয়তো 2বার বা 3বার করে আপলোড করেছে কোনো কোনো সিনারিওতে, যেটা আমি দেখে বুঝতে পারছি, যেটা আমি তাদের আইডি বা ইমেল অ্যাড্রেস বা তাদের রেসপন্স দেখতে পাচ্ছি। সো একজন মানুষ যদি একাধিক রেসপন্স দেয়, তাহলে সেটা তো আসলে অ্যাপ্লিকেবল না, তাই না? সেটা আপনারা নিজেদের বুঝতে হবে যে কারা বেশি দিয়েছে, কারা কম দিয়েছে। একটা অ্যাকাউন্ট হবে না কি? যদি 2বার রেসপন্স করে থাকে, একটা অ্যাকাউন্ট হবে না? হ্যাঁ, একই মানুষ 3টা, মানে একাধিক ইয়া করবে কেমন করে, তাই না? একজন মানুষ তো একই সাথে একটার উত্তরে এ আর একটার উত্তরে বি বলতে পারবে না, তাই না? স্যার স্যার আমি স্যার আমার ফ্রেন্ড কে দিয়েছি, আর স্যার ওর আব্বু এবং ওর আম্মুটা তো স্যার ওই করেছে ওর মেয়ের দিয়ে, তো সেক্ষেত্রে তো স্যার 3টা হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা, এটা একটা ভালো প্রসেস না? আপনি আপনার ফ্রেন্ড কে দিয়েছেন, ফ্রেন্ডের আব্বু আম্মু তিনজন করেছে, তিনজন হচ্ছে একই হাউস হোল্ডের, তাহলে হাউস হোল্ড রিলেটেড যতগুলা কোশ্চেন আছে সবগুলাই কিন্তু অ্যান্সার সেম হবে। আপনারা এখানে হয়তো করছেন, কিন্তু এটা আসলে সার্ভে করার আইডিয়াল কন্ডিশন না। ঠিক আছে, আমরা হচ্ছে বেশি হাউস হোল্ড কে কভার করার চেষ্টা করব, বেশি হাউস হোল্ড কে কভার করার চেষ্টা করবো, সেক্ষেত্রে আমার ডাটা মোর রিপ্রেজেন্টেটিভ হবে। একই বাসার 5 জন আছে, 5 জন যদি ফিল আপ করে, এটা তো আসলে খুব একটা, মানে মেবি 50 থেকে 60% কোশ্চেন অ্যান্সার সেম হবে।
ঠিক আছে 50 থেকে 60% কোশ্চেন আনসার সেম হবে, যে কারণে এটা হচ্ছে ডিজায়ার্ড না, ডিজায়ার্ড না, ঠিক আছে। আচ্ছা তো আমাদের শনিবারে হচ্ছে এই পার্ট টু এর প্রেজেন্টেশন, আপনাদেরকে 10টার আগেই, শনিবার সকাল 10টার আগে আমাকে আপনাদের গ্রুপ লিডার যে তাকে ইমেল করতে হবে, প্রফেশনাল ইমেইল। আপনি আমাকে আপনাদের গ্রুপের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ফাইল এবং ফাইনাল রিপোর্টের ফাইল সেন্ড করবেন, ঠিক আছে। অবভিয়াসলি ওয়ার্ডেও দিবেন, পিডিএফেও দিবেন, আর পাওয়ার পয়েন্ট তো পিপিটি হিসেবে আসবে, ঠিক আছে। এই তিনটা ফাইল আমাকে দিতে হবে। আপনাদের রিপোর্টের ফরম্যাট একটা আমি দিয়েছি, ক্লাসরুমের মধ্যেই আছে, একটু এক্সপ্লোর করলেই খুঁজে পাবেন। রিপোর্টের এখানে যে পার্টগুলো আছে, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, কেস স্টাডিজ, তারপরে আপনারা যেগুলা আইডেন্টিফাই করেছেন রিজন হিসেবে, ইনোভেশন হিসেবে যা প্রপোজ করছেন, যা প্রপোজ করছেন সেটা লিমিটেশন কি, কনক্লুশন, রেফারেন্স, এই পয়েন্টগুলো অ্যাটলিস্ট থাকতে হবে। এর চেয়ে বেশি থাকতে পারে সমস্যা নাই, এর চেয়ে বেশি থাকতে পারে সমস্যা নাই, কিন্তু এগুলো মিনিমাম থাকতেই হবে। প্লাস রিজনস এর সময়, ইনোভেশনের সময় আমার এই পয়েন্টগুলোকে অবশ্যই হাইলাইট করতে হবে। এগুলোর সাথে কতগুলোর সাথে আপনি কানেক্ট করতে পেরেছেন সেগুলোকে কিন্তু হাইলাইট করতে হবে, ঠিক আছে। যে আপনার রিজনিং এর ক্ষেত্রে সোসাইটাল, হেলথ, সেফটি, লিগাল, কালচারাল ইম্প্যাক্ট কিরকম আসতেছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কিরকম আসতেছে, এবং সলিউশন যখন দিচ্ছেন সেগুলো কিভাবে ইম্প্যাক্ট করতেছে, রিজনিং এ কিরকম ইম্প্যাক্ট করতেছে, সলিউশনে কিরকম ইম্প্যাক্ট ফেলতেছে এইসব সেক্টরে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি, ইথিক্যাল পার্সপেক্টিভ, এগুলা কিন্তু থাকতে হবে। এগুলো যদি না থাকে তাহলে আপনার রিপোর্টটা উইক হবে, ঠিক আছে, ভালোই উইক হবে, ঠিক আছে। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই একই কাজ গতবার গত ব্যাচের স্টুডেন্টরা করেছিল, একদম সেম কাজ না, কাছাকাছি কাজ। তো কেউ যদি কোনো ধরনের কপি পেস্ট করেন ডিরেক্টলি, তাহলে কিন্তু তার রেজাল্ট খুব খারাপ হবে, ঠিক আছে। যে কোনো ধরনের কপি পেস্ট আপনাদের এই টার্ম প্রজেক্টে নাম্বার অনেক কমিয়ে আনবে, শূন্যের কাছাকাছি নিয়ে আসবে, শূন্য দিয়ে দিব, ঠিক আছে। তখন দেখা যাবে যে আপনার বাকি 30-এ যদি শূন্য পান, বাকি 70 পাইলেও আপনার আইদার প্রোভেশনে করবেন অথবা ফেল করবেন, ঠিক আছে। এই জিনিসটা একই রকম ভাবে আপনার সার্ভে ডাটার ক্ষেত্রে, সার্ভে ডাটার ক্ষেত্রে যদি দেখি কেউ আপনার মানে কাজটাকে অ্যাভয়েড করার জন্য যে কোনো ধরনের আপনার আনফেয়ার মিন্স ফলো করছে, যেমন ধরেন একজন বসে বসে 30টা ইমেল আইডি খুললো, 30টা ইমেল আইডি খুলে 30টা ইমেল আইডি থেকে সে 30 বার ফিল আপ করলো, ঠিক আছে। এরকম যদি কিছু আমি ধরতে পারি, ঠিক আছে, সব যে ধরতে পারবো আমি দাবি করছি না, ঠিক আছে, আপনারা অনেকে স্মার্ট, ঠিক আছে, কিন্তু যেটা যারটা ধরতে পারবো, এবং আমি সব ধরার চেষ্টা করবো, আমি র্যান্ডমলি কিছু চেক করবো, ঠিক আছে। এখন আপনার ভাগ্য যদি খারাপ থাকে এবং আপনার যদি আমি ধরতে পারি, কনভিন্স হই যে এখানে কোনো ধরনের ভুল হয়েছে, ঠিক আছে, এবং আপনাকে জাস্টিফাই করতে বলবো যে আমার এই ডাউট, আপনি এটা আমাকে জাস্টিফাই করে দেখান, আপনার জাস্টিফিকেশন যদি যথেষ্ট কনভিন্সিং না হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টার্ম প্রজেক্টে অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা যা করবেন অনেস্টলি করবেন, অনেস্টলি যদি কম করেন তাও ভালো, আনফেয়ার মিন্স যদি ফলো করেন, ডিসঅনেস্ট ওয়ে ফলো করেন, আমি যদি কোনোভাবে ধরতে পারি সেক্ষেত্রে আপনার এই সাবজেক্ট ফেল করা একই কথা, ঠিক আছে। তো আমি আপনাদের কাছ থেকে অনেস্টি ডিমান্ড করছি, ঠিক আছে। এই প্রেজেন্টেশন রিপোর্ট কারোটা অনেক ভালো হতে পারে, কারোটা মাঝারি হতে পারে, কারোটা বিলো স্ট্যান্ডার্ড হতে পারে, সমস্যা নেই, অনেস্টি থাকতে হবে। যে কোনো ধরনের আনফেয়ার মিস, যে কোনো ধরনের খারাপ বা যে কোনো ধরনের আপনার অসৎ কাজ, ঠিক আছে, সেটা আপনাকে হাই পেনাল্টি দিতে হবে, ঠিক আছে, হাই পেনাল্টি। আচ্ছা কারো কোনো প্রশ্ন? স্যার আমি তোমার বাবা মারটা নিছি, তাহলে কি স্যার ওইটা বাদ দিয়ে আবার আরো দুইটা এক্সট্রা নিব স্যার?
হ্যাঁ, পারলে অবশ্যই নেবেন। যাদের এটা পসিবল তাদের অবশ্যই এক্সট্রা নেওয়া উচিত। এটা আপনাদেরও বুঝতে পারা উচিত যে কতগুলা কোয়েশ্চেন শুধুমাত্র মানে পুরো পরিবারের জন্য একই কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, যে আপনার পরিবারের মধ্যে কেউ ডেঙ্গুতে কোভিড আক্রান্ত হয়েছে কিনা। আপনি যে অ্যান্সার দিবেন আপনার বাবা মা একই অ্যান্সার দিবেন, তাদের আউটপুট কি একই অ্যান্সার, তাই না? তারপর বাসার রিলেটেড যেগুলো কোয়েশ্চেন ছিল যে আপনারা কোথাকার মানুষ, সবাই একই জায়গার মানুষ হবেন, মা বাদে বাবা ছেলে একই জায়গা হবে। তারপরে কি বলে, বাসায় কতজন বৃদ্ধ মানুষ আছে, বাসায় কতজন বাচ্চা মানুষ আছে, ঠিক আছে? এগুলো সবগুলো অ্যান্সার তো সেম হবে, তাই না? বেশি অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার সেম হবে, সো সেই হিসেবে তো আলাদা হওয়াটাই ছিল। আচ্ছা ঠিক আছে। স্যার হুম বলেন। স্যার প্রেজেন্টেশনের জন্য প্রত্যেকটা গ্রুপকে কতটুকু সময় দেওয়া হবে? এক একটা আমাদের যেহেতু 6টা গ্রুপ আছে, আমাদের এক এক গ্রুপের ঠিক আছে, এবং 30 মিনিটের মধ্যে কি কি থাকবে, আপনাদের মেইন প্রেজেন্টেশন থাকবে যেটা মেবি 20 মিনিটের মতো হবে, তারপরে 5 মিনিটের মতো থাকবে কোয়েশ্চেন আনসার, আর বাকি 5 মিনিটে থাকবে আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা আগেও করেছেন আমার সাথে যারা ক্লাস করেছেন, যে আপনারা একে অন্যকে ইভালুয়েট করবেন, সেই 5 মিনিটে হচ্ছে ইভালুয়েশনের পার্টটা হবে। তো 20 মিনিট প্রেজেন্টেশন, 5 মিনিট কোয়েশ্চেন আনসার, 5 মিনিট হচ্ছে ইভালুয়েশন ফর্ম ফিল আপ। একটা গ্রুপের জন্য 30 মিনিট, 6 গ্রুপে 3 ঘন্টা, ঠিক আছে? ওকে স্যার। আমি দেখাই, হ্যালো স্যার। জি স্যার সার্ভে নিয়ে একটা কোশ্চেন ছিল। কিনে সার্ভেইং বলেন। সার্ভেতে আমাদের একটা কোশ্চেন ছিল যে আপনি ভ্যাকসিন নিয়েছেন কিনা, তো এটার মধ্যে ছিল যে এক ডোজ নিয়েছে, দুই ডোজ নিয়েছে, আরেকটা ছিল যে নট উইলিং টু গেট ভ্যাকসিনেটেড। স্যার আমি যেসব রেসপন্স পাইছি তারা ম্যাক্সিমামই বলছে যে তারা ভ্যাকসিন নিতে চায়, কিন্তু তারা অনলাইন রেজিস্ট্রেশনে বিশ্বাস না। তারা হচ্ছে মনে করে অনলাইন রেজিস্ট্রেশন করলে মাসের পর মাস বসে থাকতে হবে, তারা মনে করে কাউন্সিলর অফিসে চলে যাবে, তারা গিয়ে দিয়ে আসবে, এইরকম তারা দিতে চায়। কিন্তু এইভাবে স্যার এটার তো কোনো অপশন নেই, আমি কোনটা মার্ক করবো? তারা দিতে চায় কিন্তু তারা কাউন্সিলর অফিসে গিয়ে দিয়ে আসবে। হ্যাঁ স্যার, তারা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনে বিশ্বাস না, তারা বিশ্বাস করে রেজিস্ট্রেশন করা লাগবে না, যেভাবে ভোট দেয় অনেকটা ওইভাবে কেন্দ্রে যাবে, গিয়ে দিয়ে চলে আসবে। এটার মধ্যে আমি যে আদার্স অপশন দেই নাই নাকি? না স্যার, তাহলে
কত নম্বর কোশ্চেন? এগারো নম্বর। 11। এনে একটা আধার দিয়ে দিলে ভালো হইতো। ওদিকে আপনি কি করছেন? স্যার নট উইলিং ই তো দিছি, অন্য কোনোটা তো সুযোগ ছিল না। দিয়ে দিলে তো কিছু করার নাই, এখন আমি এটাই পার্ট চেঞ্জ করে দিতে পারি, কিন্তু এটা কিছু করে লাভ হবে না। আসলে এটা আমার মাথায় আসে নাই যে এটা এরকম মানুষ চিন্তা করতে পারে, কারণ এই কেন্দ্রে গিয়ে দিয়ে আসবে এটা তো মাত্র শুরু করতেছে। হ্যাঁ, 7ই আগস্টের পরে থেকে মনে যেটা শুরু করবে, সবাই একটার মধ্যে যাইতে চাচ্ছে না, এই জন্য সরকারে আমার ধারণা এটা প্ল্যানে ছিল না, কিন্তু আরো ওয়াইড রেঞ্জিং একসেপ্টেবল করার জন্য এটা হয়তো করতেছে। যাই হোক, এটা তাহলে আমাদের কোশ্চেনের একটা দুর্বলতা, এখানে আধার থাকলে ভালো হইতো। এটা আপনারা ডেটার সময় মেনশন করতে পারেন যে কিছু পার্সন, এটা কি অন্যরাও ফেস করেছেন? অন্য যারা সার্ভে করেছেন তারাও কি ফেস করেছেন যে তারা এরকম বলতে চায়? জি স্যার। এটা শুধু আচ্ছা যে তারা ভ্যাকসিন দিতে চায় কিন্তু রেজিস্ট্রেশন করবে না নাকি? জি স্যার, তারা অনেকে এই সম্পর্কে জানেও না। স্যার অনলাইন রেজিস্ট্রেশনটা কঠিন মনে হয়, স্যার অনলাইন রেজিস্ট্রেশনটা তাদের কাছে অনেকের বাসায় কঠিন স্মার্টফোন মনে হয়, নাই স্যার গ্রামে। স্মার্টফোন তো লাগে না, তো যে কোনো জায়গায় গিয়ে করে ফেলা যায়, সবার যে থাকতে হবে করোনার তাদের জন্য স্যার দোকানে আমাদের দোকানে, এদিকে এটা সব একটা বন্ধ বিজনেস হয়ে স্যার। গেছে। স্যার আমাদের হ্যাঁ এদিকে সব বন্ধ স্যার, আমাদের এদিকে সব বন্ধ করোনার জন্য স্যার, মুদির দোকান ছাড়া সব বন্ধ। ঠিক আছে, তাহলে স্যার এখন তো মনে হয় যেহেতু প্রায় 700 রেসপন্স হয়ে গেছে, এখন তো মনে হয় ঠিক করার কোনো অপশন নাই, তাই না? এখন আমি যদি অ্যাড আদার করে দিই তাও তো এটা ঠিক রেসপন্স আসবে বলে আমার মনে হয় না। আপনারা কি সাজেস্ট করেন, আপনাদের কি মনে হয় কি করা যেতে পারে? স্যার আমি তো কাজ শেষের দিকে, আর করে স্যার লাভ হবে না। না কিন্তু মানে ধরেন এটাকে ড্যামেজ মিনিমাইজেশন করার জন্য কি করা যেতে পারে? কোন আইডিয়া? তাহলে আপাতত এভাবেই থাক, এখন তো মনে হচ্ছে কিছু করা পসিবল না। নট উইলিং, নট উইলিং টু ইয়া দিয়েছে, সেটাই আমরা বুঝতে পারবো, যেটাতে আপনারা ডেটার সময় ডিসকাস করতে পারেন, যখন এই ডেটাটাকে রিপ্রেজেন্ট করবেন তখন এই সিচুয়েশনটা ডিসকাস করতে পারেন। আচ্ছা স্যার বলেন। স্যার আমরা রিপোর্টের ক্ষেত্রে যে সলিউশন গুলো দিব, সলিউশন গুলোর যে লিমিটেশন স্যার, লিমিটেশন গুলো কি সব একসাথে লিখবো নাকি প্রতিটা সলিউশনের সাথে আমি ওইটা লিমিটেশনটা লিখে দিব? স্যার কিছু কিছু ক্ষেত্রে কিছু সলিউশনের লিমিটেশন অনেকটা মানে সিমিলার হয়ে যাচ্ছে। আপনার রিপোর্ট যেভাবে লিখলে আপনার মনে হয় ভালো হয় সেভাবে লিখবেন, আপনার কন্টেন্ট অনুযায়ী। আপনার যদি মনে হয় প্রপোজাল এবং প্রপোজালের সাথে সাথে তার লিমিটেশন দিলে ভালো হবে তাহলে সেভাবে দিবেন, আর যদি মনে করেন যে আলাদা ভাবে দিলে ভালো হবে সেভাবে দিবেন, যেটা ভালো হয় সেভাবে দিবেন, আপনার স্বাধীনতা আছে। ওকে স্যার। সালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমরা তো হচ্ছে লিটারেচার রিভিউ অথবা কেস স্টাডি যে কোনো দুইটার যে কোনো একটা দিয়ে কাজ করব স্যার, এখন মানে কেস স্টাডিটার ভিতরে স্যার আমরা কি কি ইনক্লুড করব? অর দিয়ে বলছি যে দুইটার মধ্যে একটা দিতে হবে তা না, আপনি যেটা যদি দুইটা দিতে চান দুইটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মানে উদাহরণ দিয়েছি যে এক্সাম্পলস অফ আদার সিটিজ উইথ হেভি ট্রাফিক জ্যাম অ্যান্ড দেয়ার অ্যাপ্রোচ টু সলিউশনস, ঠিক আছে? অন্য যেসব মেগা সিটি আছে তাদেরও হয়তো এক সময় এরকম হেভি ট্রাফিক জ্যাম ছিল অথবা এখনো আছে, কেউ যদি এটা অলরেডি সলিউশন করে ফেলে, ঠিক আছে, তারা কিভাবে অ্যাপ্রোচ করেছে, একটু পড়াশোনা করা লাগবে যে বিশ্বের কোন কোন সিটির পপুলেশন ডেন্সিটি এরকম ঢাকা শহরের মতো বা ঢাকা শহরের কাছাকাছি, হ্যাঁ, তাদের ট্রাফিকের অবস্থা কিরকম,
আমরা যেরকম ফেস করি সেরকম নাকি অন্যরকম? যদি তাদের ভালো কন্ডিশন ভালো থাকে তাহলে তারা কিভাবে অ্যাপ্রোচ নিয়েছে, তাদের তাদের সিটি ওয়াইজ ট্রান্সপোর্টেশনের অপারেশনের সিস্টেমটা কি? তারা কি মেইনলি ম্যাস ট্রানজিট দিয়ে চলে? হ্যাঁ, প্রাইভেট কারের সংখ্যা কিরকম, এই জিনিসগুলা নিয়ে আলোচনা করা, ঠিক আছে? তারপর পপুলেশন ডেন্সিটি যখন বেশি ছিল, খারাপ অবস্থা ছিল, এটা তো নিশ্চয়ই কখনো না কখনো প্ল্যানিং করা লাগছে তাদের, ঠিক আছে? কিভাবে তারা প্ল্যানটা করছে, এই জিনিসগুলা নিয়ে আসা। ঠিক আছে, জি স্যার। দেখাতে পারেন সেটা সবচেয়ে ভালো হয়, যে এই সিটিটার আগে এরকম অবস্থা ছিল, পপুলেশন ডেন্সিটি, তারপরে শহরের আয়তন, এগুলো সবগুলা ঢাকা শহর বা ঢাকা শহরের কাছাকাছি অথবা ভিন্ন হইলেও সমস্যা নেই, কিন্তু তারা জিনিসটাকে এভাবে হ্যান্ডেল করেছে এবং তাদের এখন রাস্তার অবস্থা এরকম, ঠিক আছে? তাদের অ্যাভারেজ স্পিড এত, এত ডিস্টেন্স যেতে এত এরকম সময় লাগে, কারেন্ট কন্ডিশন রেসপেক্টে তুলনা করা, ঢাকার সাথে তুলনা করতে পারেন, যে ঢাকায় অ্যাভারেজ স্পিড কিরকম, ঢাকার কত সময় লাগে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে, সেই তুলনায় তারা কিভাবে এটা সলভ করেছে, তাদের কম সময় লাগে, কেন কম সময় লাগে, তাদের সিস্টেমটা কি, তারা কার উপরে বেশি ডিপেন্ডেন্ট, এই জিনিসগুলোকে হাইলাইট করা। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাই। এরকম আপনাদের রুব্রিক্স আছে, ঠিক আছে? আপনারা টার্ম প্রজেক্টে যা করবেন, আমি কিভাবে কোনটাতে মার্কিং করব সেটা এখানে আমার সেট করা আছে। সেটা আমি আপনাদেরকে দেখাই, যে প্রথমে যদি প্রেজেন্টেশন একটা দেখাই, আচ্ছা রিপোর্টের আগে দেখাই, এটা দুইটার জন্যই, আপনার ট্রাফিক জ্যামের যেই পার্টটা সেটার জন্য, প্লাস এরপরে আপনারা যখন সার্ভে রিপোর্ট দিবেন সেটার জন্য, দুটার জন্য একই রুব্রিক, ঠিক আছে? আমি দুইটা মিলে একসাথে মার্কিং করব, ঠিক আছে? তো এখানে দেখেন ক্রাইটেরিয়ার মধ্যে, ক্রাইটেরিয়ার মধ্যে আপনি এই জিনিসগুলো আনছেন নাকি সেটা আমার আছে। সোসাইটাল ইম্প্যাক্ট বলতে ওই জিনিসগুলোকে বোঝাচ্ছি, যে হেলথ ইস্যু, সোসাইটি ইস্যু, লিগাল কালচারাল সেফটি ইস্যু, এই জিনিসগুলোর মেনশন আছে কি নাই, ঠিক আছে? তারপরে ট্রাফিক জ্যামের ক্ষেত্রেও যে রিজন গুলা হচ্ছে সেগুলো এনভায়রনমেন্টালি কিভাবে এফেক্ট ফেলতেছে, আপনি যে সলিউশন গুলা দিচ্ছেন সেগুলা কিভাবে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি হচ্ছে অথবা সাস্টেনেবল হচ্ছে, সেই জিনিসগুলো আছে কি নাই, ঠিক আছে? ইথিক্যাল প্রিন্সিপাল এবং এর কনসিকুয়েন্স, এই জিনিসটা আপনি আপনার প্রজেক্টে কোনোভাবে মেনশন করতে পেরেছেন কি পারেন নাই, ঠিক আছে? লাইফ লং লার্নিং, ঠিক আছে, এটা তো অনেকখানি লাইফ লং লার্নিং, কারণ ট্রাফিক জ্যাম সম্পর্কে আমি প্রথম কয়েকটা ক্লাসে অল্প কিছু আইডিয়া শেয়ার করেছি, এর বাইরে আপনারা যা কিছু করবেন সবকিছু আপনারা নিজেরা শিখে শিখে করছেন, ঠিক আছে? তো সেই পার্টটা যেমন লাইফ লং লার্নিং থেকে আসতেছে, প্লাস অন্যদিকে আমরা যখন সার্ভের কাজটা করব সেখানে আপনাদেরকে এক্সেলে কাজ করা লাগবে, ঠিক আছে? এবং এক্সেল আমি খুব বেশি আপনাদেরকে শিখাবো না, আমি জাস্ট একটা আইডিয়া দিব, এটার উপর বেস করে আপনাদেরকে প্রসিড করতে হবে, তো সেটাও লাইফ লং লার্নিং এর মধ্যে আপনার পড়ছে, যে আপনাদেরকে একটা জিনিসের আইডিয়া দিলে বা ধরাই দিলে আপনারা সেটা নিজে নিজে শিখে ভালো মতো করতে পারেন কিনা। এরপরের গুলা, এরপরের দুইটা হচ্ছে আপনার টিম ওয়ার্ক রিলেটেড, ঠিক আছে? আপনি টিম ওয়ার্কে কতটা কন্ট্রিবিউট করতেছেন এবং সেক্ষেত্রে আপনার কোঅপারেশন অ্যাটিটিউড কিরকম ছিল, এখানে জাস্ট একটা আপনার স্কেল দেওয়া আছে, সেই স্কেল অনুযায়ী আপনাদেরকে মার্কিং করবে।
বাকি যে চারটা আছে এই চারটা হচ্ছে আপনার রিপোর্ট রিলেটেড, ঠিক আছে, রিপোর্ট রিলেটেড, যে আপনি প্রপার ফরম্যাটিং করেছেন নাকি, আপনার এটা প্রফেশনাল একটা রিপোর্ট লাগছে নাকি, রিপোর্টটা কমপ্লিট নাকি, নাকি আমি যে জিনিসগুলো চেয়েছি তার মধ্যে কিছু জিনিস লিখেছেন, কিছু জিনিস বাদ দিয়ে দিয়েছেন, হ্যাঁ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট ফিগার টেবিল গ্রাফ এগুলো আছে নাকি, অনেক কিছুই হয়তো আপনার রিটেন প্যারাগ্রাফ হিসেবে না লিখে একটা ফিগারের সাহায্যে দেখালে, টেবিলের সাহায্যে দেখালে, চার্টের সাহায্যে দেখালে অনেক ভালো ক্যাচ করা যায়, সেই জিনিসগুলো ঠিক মতো অ্যাপ্লাই করেছেন নাকি, আপনার পুরো রিপোর্টে প্রফেশনালিজম আছে নাকি, এটা প্রফেশনাল রিপোর্ট মনে হচ্ছে নাকি, এইগুলোর উপরে আপনাদের মার্কিং করা হবে টার্ম প্রজেক্টের রিপোর্টের ক্ষেত্রে, কাজের রিপোর্ট। আর প্রেজেন্টেশনের জন্য আরেকটা রুব্রিক দিয়েছি, প্রেজেন্টেশন যেহেতু পুরোপুরি একটা কমিউনিকেশন রিলেটেড কাজ, তাই না, আপনি হয়তো অনেক ভালো কাজ করে আসতে পারেন কিন্তু আপনার প্রেজেন্টেশন স্কিল পুয়ার থাকার কারণে সেটাকে আপনি ভালো মতো অডিয়েন্সের কাছে পৌঁছাতে ব্যর্থ হতে পারেন, ঠিক আছে, আপনি অনেক ভালো কাজ করেছেন কিন্তু অডিয়েন্সকে সেভাবে প্রেজেন্ট করতে পারলেন না, অডিয়েন্স আপনার কাজ দেখে মনে করলো যে খুব একটা ভালো কাজ করেনি, আর এমন হতে পারে আপনার কাজ অতটা স্ট্রং না, উইক, আপনি এত ভালো প্রেজেন্টেশন দিলেন যে আপনার কাজ দেখে সবাই ইমপ্রেসড হয়ে গেল, ঠিক আছে, সো সেই জন্য প্রেজেন্টেশনটাকে আলাদা ভাবে রাখা হয়েছে, সেটা দুইটা প্রেজেন্টেশনের জন্যই, একটা হচ্ছে ট্রাফিক জ্যামেরটা আর একটা হচ্ছে সার্ভেটা, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা অনেকগুলো আরো সফট স্কিল দেখি যেগুলো এখানে বলা আছে, যে প্রিপেয়ারডনেস, হ্যাঁ, কমিউনিকেশন এন্ড এক্সপ্লেনেশন অফ দ্য ইনফরমেশন, কন্টেন্ট কিরকম আছে, যে বিষয়ে আপনি বলছেন সেটার কন্টেন্ট কিরকম, টাইম ম্যানেজমেন্ট, গ্রুপের সবাই ভালো মতো টাইমটাকে ম্যানেজ করতে পারছেন নাকি একজনই ম্যাক্সিমাম টাইম নষ্ট করে দিয়ে যাচ্ছেন, বাকিরা আর বলার সময় পাচ্ছে না, ঠিক আছে, ক্রিটিক্যাল থিংকিং এন্ড প্রবলেম সলভিং, সো এটা হচ্ছে ট্রাফিক জ্যামের ক্ষেত্রে বেশি আসবে, ঠিক আছে, যে আপনারা কি কি চিন্তা করেছেন কিভাবে প্রবলেমটাকে সলভ করা যায়, এটা কি মানে আরে ইউনিভার্সিটি ফোর্থ ইয়ার স্টুডেন্ট এর লেভেলের সাথে যায় নাকি তার চেয়ে অনেক লোয়ার লেভেলে হয়েছে নাকি তার চেয়ে অনেক হায়ার লেভেলে হয়েছে, ক্রিটিক্যাল থিংকিং এর লেভেলটা কোথায়। একইভাবে সার্ভের জন্য, সার্ভের ডাটা যখন আপনারা পাবেন এটাকে অনেকভাবে প্রেজেন্ট করা যাবে, কিভাবে প্রেজেন্ট করে আপনি আপনার ডিজায়ার্ড স্টেটমেন্টকে হিট করতে পারবেন সেই জিনিসটাও আমরা দেখব, ঠিক আছে। তারপর হচ্ছে রেসপন্স টু কোয়েশ্চেন্স, আপনাদেরকে আমি এবং আপনাদের বন্ধুরা অনেক কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেনকে আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন সেই জিনিসটা। লাস্ট লাস্টে হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য প্রেজেন্টেশন অ্যান্ড ইউজ অফ অডিও ভিজুয়াল স্লাইডস, আপনি প্রেজেন্টেশনটাকে কিভাবে অর্গানাইজ করেছেন, এটাকে দেখলে কি একটা সলিড ওয়ার্ক হিসেবে মনে হয় নাকি মনে হয় যে আপনারা পাঁচজন বা ছয়জন আছেন, পাঁচজন ছয়জন আলাদা আলাদা ভাবে তিন চারটা স্লাইড তৈরি করে একসাথে জোড়া দিয়ে প্রেজেন্ট করে ফেলতেছেন, ঠিক আছে। প্লাস এখন তো যেহেতু আপনার কি বলে সবাই টেকনোলজিক্যালি অনেক দক্ষ, অডিও ভিজুয়াল কোনো এফেক্ট আপনারা ব্যবহার করছেন কি করছেন না এগুলো তো আপনারা কম বেশি জানেন, আপনারা সবাই আমার সাথে 201 এর প্রেজেন্টেশন দিয়েছেন, সেখানেই অনেকে ভালো কাজ করেছেন আমি জানি, ঠিক আছে, সো সেই হিসেবে এটা খুব একটা নতুন কিছু না, কিন্তু দুইটার পার্সপেক্টিভ দুই রকম হবে, ট্রাফিক জ্যামে যেরকম হবে আপনার সার্ভেটার ক্ষেত্রে কিন্তু অন্যরকম হবে, যদিও আমার ক্রাইটেরিয়া সেম থাকবে কিন্তু দুইটার আপনার কি স্কোপ দুই দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি প্রেজেন্টেশন রিলেটেড কথাবার্তা, আপনাদের কবে শনিবার 10টার সময় এই প্রেজেন্টেশন হবে, আশা করি আপনারা ভালো প্রেজেন্টেশন দিবেন, ঠিক আছে। এখন আমি আমার পড়ার সিলেবাসে ব্যাক করি, আমরা ফোর স্টেপ মডেলিং পড়ছিলাম এবং তার মধ্যে যে বিভিন্ন স্টেপ গুলো ছিল সেগুলার রিলেটেড যে মডেল গুলো আছে সেগুলো আমরা শুরু করেছিলাম, স্টেট জেনারেশন মডেল আমরা শুরু করেছিলাম। জি বলেন স্যার, আপনি যে বললেন যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি নাকি, ওইটা কি এরকম যে আমরা ইনোভেটিভ ওয়েগুলা সব দিক চিন্তা করে দিব তারপর আপনি এটা জাজ করবেন যে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নাকি? না, আপনাকে আপনাকে জাজ করতে, আমি জাজ কিছু করব না, আপনি একটা সলিউশন দিবেন অথবা রিজনিংটাকেই দেখবেন, রিজনিংটাকেই দেখে বলবেন যে এনভায়রনমেন্টের উপর কি এফেক্ট করছে, ঠিক আছে। যেমন সহজ উদাহরণ, যে ট্রাফিক জ্যামের কারণে এত সময় গাড়িদের বসে থাকা লাগে, এত এক্সট্রা তেল পুড়ে এবং ওই সময় তারা এই পরিমাণ এক্সট্রা আপনার গ্যাস এমিশন করছে, যেটা হচ্ছে এনভায়রনমেন্টালকে আপনার আরো বেশি খারাপ করছে, ঠিক আছে। ঢাকা শহরের বাতাস খুবই দূষিত, এই দূষিত হওয়ার কারণের মধ্যে আমার
ট্রান্সপোর্টেশন সেক্টর থেকে কি পার্সেন্টেজ দূষণ আসতেছে। কিছু আসতেছে হয়তো ইন্ডাস্ট্রি থেকে, কিছু আসতেছে অন্য কোন সেক্টর থেকে। ট্রান্সপোর্টেশন সেক্টর, ট্রান্সপোর্টেশন সেক্টরের তার কন্ট্রিবিউশনটা কতটুকু, এটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট রিজনিং এর ক্ষেত্রে। আর সলিউশনের ক্ষেত্রে আপনি এটা সলিউশন প্রপোজ করছেন, এই সলিউশনে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ব্যাপারটা কতটুকু আছে, আপনার এই প্রপোজ সলিউশন দিলে আপনি কিভাবে এই সলিউশনটাকে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এবং সাস্টেনেবল সলিউশন বলতে পারেন, আপনি জাজ করবেন। আমি জাজ আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? আপনারা অনলাইনে প্রেজেন্টেশন আগে দিয়েছেন? না স্যার। জি স্যার। কেউ দিয়েছে, কেউ দেয় নাই? তো প্রেজেন্টেশনে যেহেতু আপনার স্লাইড শেয়ার করতে হবে, আমার মনে হয় যে গ্রুপের একজন যদি শেয়ার করে সেটা সবচেয়ে ভালো হয়, এবং বাকি যারা বলবে যেহেতু সবাইকেই বলতে হবে, তো তারা সরাসরি আপনার অনলাইনে তাদের সাথে কমিউনিকেট করতে পারে, ঠিক আছে, যে নেক্সট স্লাইড প্লিজ অথবা প্রিভিয়াস স্লাইড, স্টে অন দিস স্লাইড, এভাবে কমিউনিকেট করতে পারে, ঠিক আছে। তো একজন শেয়ার করলে ভালো, রাদার দেন মানে প্রত্যেকবার শেয়ার স্টপ করে আবার আরেকজন শেয়ার করে, এটা হচ্ছে ঠিক আছে। তো আপনারা নিজেরা প্র্যাকটিস করে রাখতে পারেন যে একবার শনিবারের আগে, মেবি শুক্রবার রাতে সবাই মিলে বসে একবার নিজেদের গ্রুপের প্রেজেন্টেশনটা প্র্যাকটিস করে দেখলেন, যে আচ্ছা তুমি শেয়ার করো, তোমার সাথে আমরা কমিউনিকেট করে প্রেজেন্টেশন দিয়ে দেখি যে আমি 30 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে শেষ করতে পারতেছি নাকি আমাদেরকে, ঠিক আছে, যার যতটুকু বলার কথা সেটা 20 মিনিটের মধ্যে টাইমিং হচ্ছে নাকি। এভাবে যদি একবার প্র্যাকটিস করেন দেখবেন যে রিয়েল প্রেজেন্টেশনের দিন আপনার অনেক ভালো পারফরমেন্স হবে, ঠিক আছে। এবং ওইভাবে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন, যদি বলেন যে স্যার আমার কারেন্ট চলে গেছে আমি প্রেজেন্টেশন করতে পারবো না, এগুলা কিন্তু পরে নেওয়া পসিবল না, ঠিক আছে, এই গ্রুপের পারফরমেন্স এগুলো পরে নেওয়া পসিবল না। যদি দরকার পড়ে আপনি আগে থেকে কিছু ডাটা কিনে রাখেন, ঠিক আছে, মোবাইলে চার্জ দিয়ে রাখেন, ওই দিয়ে ওই সময় যদি বলেন যে স্যার আমার এখন কারেন্ট চলে গেছে, ডাটা শেষ হয়ে গেছে, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, আমার কিছু করার থাকবে না, ঠিক আছে, তাহলে ওইটা ওখানেই শেষ হয়ে যাবে। তো প্রিপারেশন আগে থেকে নিয়ে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রসিড করি। আমরা গতদিন ট্রিপ জেনারেশন মডেল সম্পর্কে দেখছিলাম যে আমার ইনপুট হিসেবে হাউসহোল্ড লেভেলের অথবা জোন লেভেলের ডাটাকে ইনপুট দিব, ঠিক আছে, এবং এর মধ্যে কোন ফ্যাক্টর গুলো আমার ট্রিপ প্রোডাকশন, ট্রিপ অ্যাট্রাকশন এগুলাকে এফেক্ট করে সেগুলো ইনপুট হিসেবে থাকবে। তার উপর বেস করে আমরা মডেল ডেভেলপ করব, যেটা হবে আমার ট্রিপ জেনারেশন মডেল, তারপর সেটাকে অ্যাপ্লাই করবো, সেখান থেকে আমার আউটপুট হিসেবে পাবো আইদার, যদি আমার জোন বেসড মডেল হয় তাহলে জোন থেকে কি পরিমাণ ট্রিপ টুরিজ হবে, কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্টেড হবে ফিউচারে সেটা বের করতে পারবো। আর যদি হাউসহোল্ড বেস হয় তাহলে একই রকম ভাবে প্রত্যেকটা বাসা থেকে কি পরিমাণ ট্রিপ টুরিজ হবে, কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্টেড হবে সেটা বের করতে পারবো। এর মধ্যে জোন বেসটাকে বলা হচ্ছে অ্যাগ্রিগেট লেভেল, যেহেতু এটার মধ্যে অনেকগুলো হাউসহোল্ড আছে, আর হাউসহোল্ডটা হচ্ছে আমার ডিসএগ্রিগেট লেভেল, যেটা এটা একটা ইন্ডিভিজুয়াল লেভেলে আমি কাজ করছি, ঠিক আছে। আচ্ছা, সো তিন ধরনের মেথডের কথা আমি বলেছিলাম, এগুলো আগের দিন দেখিয়েছিলাম না, আগের দিন কোথায় থেমেছিলাম আমার মনে নাই এক্স্যাক্টলি, হ্যাঁ মনে আছে আপনাদের? এখানে এখানে থেমেছিলাম, হ্যাঁ নন হোম বেস ট্রিপ পর্যন্ত পড়ানো হয়েছিল, এখানেই থেমেছিলাম মানে আমার যতটুকু মনে পড়ে আমি এই স্লাইডটা পর্যন্ত দেখিয়েছিলাম। জি স্যার এগুলো বলেছিলাম না? জি স্যার এটা বলেছিল। সো তাহলে আমার ট্রিপ জেনারেশন মডেল বা প্রত্যেকটা স্টেপের যে মডেল থাকবে তার কতগুলো মেথড থাকবে, আমরা এই মডেলের জন্য, জেনারেশন মডেলের জন্য আমরা তিন টাইপের মডেল দেখব, মেথড দেখব, সবগুলোই সহজ, খুবই বেসিক লেভেলের, কঠিন কিছুই নাই। একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মেথড, গ্রোথ ফ্যাক্টর মেথডটা মেইনলি হচ্ছে জোন বেসড হবে, এটা আপনার ডিসএগ্রিগেট লেভেল এটা করা পসিবল না, এটার মাধ্যমে আমি একটা জোনের ট্রিপ প্রোডাকশন অথবা ট্রিপ অ্যাট্রাকশন এস্টিমেট করতে পারব। রিগ্রেশন মডেল, রিগ্রেশনের বেসিক তো আমরা অলরেডি দেখে এসেছি, এটা জোন বেসেও করা পসিবল, হাউসহোল্ড বেসেও করা পসিবল, দুইভাবেই করা পসিবল হচ্ছে রিগ্রেশন মডেল।
ঠিক আছে? সো রিগ্রেশন মডেলটা আমরা এরপরে যতগুলো স্টেপ দেখবো সবগুলোতেই কম বেশি আসবে, ঠিক আছে? ক্রস ক্লাসিফিকেশন মেথড, এটা হচ্ছে হাউসহোল্ড বেসড অথবা ডিসএগ্রিগেট লেভেলে, এটা জোন বেসড করা পসিবল না, ঠিক আছে? সো তিনটা তিন টাইপের, একটা হচ্ছে শুধু জোন বেসড, একটা হচ্ছে জোন অথবা হাউসহোল্ড, দুটোই করা যাবে, আর হচ্ছে শুধু হাউসহোল্ড বেসড, ঠিক আছে? আচ্ছা, জোন বেসড মডেল আইডিয়াটা হচ্ছে দ্য ফিউচার ট্রিপস ইন ইচ জোন ক্যান বি এস্টিমেটেড বাই ইনফ্লেটিং দ্য কারেন্ট ট্রিপস ইন ইচ জোন। কারেন্টলি প্রত্যেকটা জোনে কি পরিমাণ ট্রিপ প্রডিউস হয় অথবা অ্যাট্রাক্টেড হয় সেই ভ্যালু তো আমার জানা আছে সার্ভের মাধ্যমে, সেটাকে আমি ইনফ্লেট করব, মানে কি একটা গ্রোথ ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করব। এখন 2020 সাল 21 সাল, এখন আমার এই জোন থেকে দিনে 500টা ট্রিপ প্রডিউস হচ্ছে, 2025 সালে তার দুই গুণ প্রডিউস হবে, মানে হচ্ছে 1000টা প্রডিউস হবে, ঠিক আছে? তাহলে একটা সিম্পল মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করে আমি এই জিনিসটা পাচ্ছি। এটা ফর্মুলেশন হবে trip of zone I in future year F will be equal to amar growth factor associated with zone I into trip of zone I in the base year B, thik ache? Eta hocche future er trip, eta hocche base year er trip, eta hocche amar growth factor, thik ache? Eta ber korai hocche amar challenge. Current er base year er trip ami survey er madhye ber korte parbo, যদি আমি গ্রোথ ফ্যাক্টরটা বের করতে পারি তাহলে আমি ফিউচারে ট্রিপটা পেয়ে যাব। এই ফিউচারের জন্য যে আমার যে গ্রোথ ফ্যাক্টরটা বের করা লাগছে সেটা কিভাবে বের করবে, যে বের করার ওয়ে হচ্ছে আমার দুইটা রেশিও, রেশিওটা কিসের, যেই ফ্যাক্টর গুলাকে আমি কনসিডার করছি আমার ট্রিপ সংখ্যা বাড়ার পিছনে, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে। যেমন এইখানে নিয়েছে হচ্ছে পপুলেশন, আমার কারেন্ট ইয়ারে এই জোনটাতে জোন আই তে পপুলেশন কত, আমি যেই বছরের জন্য চিন্তা করছি সেই বছরে পপুলেশন কত হবে, কারেন্ট ইয়ারে অ্যাভারেজ হাউসহোল্ড ইনকাম কত, আমি 5 বছর বা 10 বছর পরে যেই বছরটা চিন্তা করছি সেই বছরে অ্যাভারেজ ইনকাম কত হবে, কারেন্ট ইয়ারে আমার অ্যাভারেজ নাম্বার অফ কার ওনারশিপ কত, প্রত্যেকটা বাসায় কতগুলো করে গাড়ি আছে এবং 10 বছর পরে কতগুলো গাড়ি থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো যদি আমার আইডিয়া থাকে তাহলে তাদের রেশিও থেকে আমি এই গ্রোথ ফ্যাক্টরটা বের করতে পারবো, ঠিক আছে? এই জিনিসগুলো খুব লজিক্যাল, তাই না? পপুলেশন বেশি হলে ট্রিপ বাড়বে, ঠিক আছে? একইভাবে কার ওনারশিপ বেশি হলে তাদের ট্রিপও বাড়ার পসিবিলিটি বেশি, ইনকাম বেশি হলেও আপনার ট্রিপ বাড়ার প্রবাবিলিটি বেশি। তো ওগুলোর রেসপেক্টেই আপনার কারেন্ট কত, ভবিষ্যতে কত, ঠিক আছে? ভবিষ্যতে যদি বেশি হয় তাহলে ট্রিপ বেশি হবে, ভবিষ্যতে যদি কম হয় তাহলে ট্রিপ কম হবে, ওইভাবে হচ্ছে আমার গ্রোথ ফ্যাক্টরটাকে আপনার বের করা হয়, ঠিক আছে? তো এখানে এক্সাম্পল দিয়েছে, সহজ এক্সাম্পল, কনসিডার এ জোন উইথ 250 হাউসহোল্ডস ওয়িং ওনিং ওয়ান কার পার হাউসহোল্ড এন্ড আদার 250 হাউসহোল্ডস উইদাউট কার্স। একটা এরিয়াতে 500 হাউসহোল্ড আছে, 250 হাউসহোল্ডের আপনার একটা করে গাড়ি আছে, বাকি 250 হাউসহোল্ডের কোনো গাড়ি নাই। অ্যাজুমিং উই নো দ্যাট অ্যাভারেজ ট্রিপ জেনারেশন রেটস অফ ইচ গ্রুপ, যাদের গাড়ি আছে তারা দিনে 6টা ট্রিপ মেক করে, আর যাদের গাড়ি নেই তারা দিনে 2.5টা ট্রিপ মেক করে, ঠিক আছে? এন্ড দ্যাট ইন দ্য ফিউচার অল হাউসহোল্ডস উইল হ্যাভ ওয়ান কার পার হাউসহোল্ড অন অ্যাভারেজ। ভবিষ্যতে মেবি 5 বছর 10 বছর পরে আমার ওই এরিয়াতে যে 500টা হাউসহোল্ড আছে সবারই অ্যাভারেজে একটা করে গাড়ি থাকবে, সবার হয়তো একটা থাকবে না, কিন্তু কারো 2টা থাকবে, কারো 0টা থাকবে, কারো 3টা থাকবে, অ্যাভারেজ করলে দেখা যাবে যে ওই এরিয়াতে 500টা গাড়ি মিনিমাম আছে, তাহলে অ্যাভারেজে সবাই একটা করে গাড়ি আছে। ওয়াইল দ্য অ্যাভারেজ হাউসহোল্ড ইনকাম এন্ড দ্য এন্টায়ার পপুলেশন উইল রিমেইন দ্য সেম, কিন্তু অন্যদিকে আমার ইনকামেরও তেমন ভ্যারিয়েশন হয় নাই, পপুলেশনের ভ্যারিয়েশন হয় নাই, তাহলে আমার ফিউচার ট্রিপের সংখ্যা কিরকম হবে ওই জোনে। প্রথম কাজ হবে আমার এফ এর ভ্যালুটা বের করা, গ্রোথ ফ্যাক্টরের ভ্যালুটা বের করা, তারপরে সেটাকে বেজ ইয়ারের ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। এটা বিভিন্নভাবে সলভ করা যায় এবং এক একটা সলিউশন আপনার এক এক রকম আসতে পারে, ঠিক আছে? এই জিনিসটা এখানে আমরা ডিসকাস করব, ঠিক আছে? প্রথম স্টেপে কি বলতেছে যে আমার বেজ ইয়ারে কত ট্রিপ প্রডিউস হচ্ছে সেটা বের করি। 250 হাউসহোল্ডের গাড়ি আছে তারা প্রতিদিন 6টা ট্রিপ মেক করে, তাহলে 250 × 6, আর 250 হাউসহোল্ডের গাড়ি নাই তারা প্রতিদিন 2.5টা ট্রিপ মেক করে, তাহলে 250 × 2.5, টোটাল আমার হচ্ছে
2125টা ট্রিপ পার ডে বেজ ইয়ারে। এখন যে সিচুয়েশন তাতে প্রতিদিনে আমার ওই এরিয়াতে প্রায় 2125টা ট্রিপ প্রডিউস হচ্ছে। এখন আমার গ্রোথ ফ্যাক্টরটা বের করতে হবে। গ্রোথ ফ্যাক্টরটা কি, আমার কারেন্টলি কার ওনারশিপ কত, কারণ আমার কি বাকি দুইটা অপশন আমার ফিক্সড আছে, পপুলেশনও ফিক্সড বলা হয়েছে, ইনকামও ফিক্সড বলা হয়েছে, শুধুমাত্র বেড়েছে কি কার ওনারশিপ। বেজ ইয়ারে কার ওনারশিপ হচ্ছে 0.5। কিভাবে পেলাম, 250টা গাড়ি আপনার 250টা বাসার গাড়ি আছে, বাকি 250 নাই, তাহলে 250 ভাগ 500 হচ্ছে 0.5। আর ভবিষ্যতে কত, সবার একটা করে গাড়ি আছে, তাহলে সেটা হচ্ছে 1 ভাগ 0.5, আমি পেলাম 2। তাহলে আমার গ্রোথ ফ্যাক্টরটা আমি পেলাম 2, ঠিক আছে, গ্রোথ ফ্যাক্টর আমি পেলাম 2। তাহলে সেই হিসেবে আমার ভবিষ্যতে ট্রিপ কত হবে, এখন কারেন্ট যত ট্রিপ সেটাকে মাল্টিপ্লাই করে দিব আমার গ্রোথ ফ্যাক্টর দ্বারা, 4250টা ট্রিপ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার এক ধরনের সলিউশন। এখন ডিফারেন্ট টাইপের সলিউশন আমার আসতে পারে, ডিফারেন্ট টাইপের সলিউশন কি হতে পারে, ইফ দ্য ট্রিপ জেনারেশন রেটস রিমেইন দ্য সেম, উই নো অল হাউসহোল্ড উইল হ্যাভ আ কার ইন দ্য ফিউচার, অ্যান্ড ইফ দ্য ট্রিপ জেনারেশন রেট ফর অল দ্য হাউসহোল্ড উইথ দ্য কার্স রিমেইন দ্য সেম, অর্থাৎ আমি আগে থেকে জানি যে বেজ ইয়ারে আমার যাদের গাড়ি আছে তারা দিনে হচ্ছে 6টা ট্রিপ মেক করে। এটা সম্পর্কে কিছু বলা নাই, এটা বাড়বে কি কমবে, আমার খালি বলা আছে যে আমার ইনকাম সেম থাকবে, পপুলেশন সেম থাকবে। যদি আমি এটাও ধরে নিই যে আমার এই 6টা ট্রিপ প্রতিদিনে মেক করছে, এই রেটটা সেম থাকবে, তাহলে আমি বের করতে পারি যে এখন 500টা গাড়ি আপনার 500টা হাউস হোল্ডের এখন গাড়ি আছে, তাহলে তারা যদি দিনে 6টা করে ট্রিপ মেক করে, তাহলে 500 × 6 3000 ট্রিপ মেক করছে। এটা হচ্ছে আরেকটা সলিউশন, এবং আগের সলিউশন থেকে এটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট। আগেটা ছিল 4250, এবার হচ্ছে 3000, প্রায় 1250 ট্রিপের ডিফারেন্স। তাহলে আমার আসলে এই গ্রোথ ফ্যাক্টর মেথডের আসলে অ্যাকুরেসিটা কি দাঁড়ালো? অবভিয়াসলি এটা খুব একটা ভালো মেথড না, কারণ এখানে আপনি কি অ্যাজাম্পশন ধরছেন সেটার উপর বেশ করে আপনার রেজাল্ট ওয়াইডলি ভ্যারি করতে পারে, ঠিক আছে, ওয়াইডলি ভ্যারি করতে পারে। সো দ্য অ্যাজাম্পশন অফ দ্য গ্রোথ ফ্যাক্টর মেথড, দ্যাট ইজ দ্য গ্রোথ অফ ট্রিপস ইজ প্রপোর্শনাল টু দ্য গ্রোথ অফ পপুলেশন, ইনকাম, কার ওনারশিপ অর আদার এফেক্টিভ ফ্যাক্টর। সো এটা আমি ধরে নিচ্ছি যে আমার গ্রোথ ফ্যাক্টরটা ডিপেন্ড করবে এই জিনিসগুলোর উপরে, মেইনলি এই জিনিসগুলোর উপরে, পপুলেশন, ইনকাম, কার ওনারশিপ, আদার এফেক্টিভ ফ্যাক্টর্স, ঠিক আছে। ইন রিয়ালিটি এরা আসলে শুধুমাত্র এই কয়েকটা জিনিসের উপরে ডিপেন্ড করে না, বরঞ্চ আরো অনেক জিনিসের উপর ডিপেন্ড করে। একজন মানুষ বেশি ট্রিপ মেক করবে কি করবে না, কম ট্রিপ মেক করবে কি করবে না, ইন্ডিভিজুয়াল লেভেলে, হাউস হোল্ড লেভেলে আপনার এই জিনিসগুলো অনেক বেশি ভ্যারি করে। তো সেই হিসেবে আমার গ্রোথ ফ্যাক্টর মেকানিজম থেকে আসলে কখনোই অ্যাকুরেট রেজাল্ট পাওয়া সম্ভব না, ঠিক আছে, কখনোই অ্যাকুরেট রেজাল্ট পাওয়া সম্ভব না। তাহলে কি, এটা হচ্ছে একটা রাফ এস্টিমেটের দিকে লিড করে, রাফ এস্টিমেট দিকে, কিন্তু কখনোই এটা অ্যাকুরেট হবে না, অনেক ক্ষেত্রে অ্যাকুরেট কাছাকাছিও নাও হতে পারে, ঠিক আছে। তার একটা সুবিধা কি, সুবিধা হচ্ছে সিম্পল, ঠিক আছে, আপনি যতই অ্যাকুরেট মডেল ডেভেলপ করতে চান আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, ডাটা লেভেলে, ডাটা কালেকশনে অনেক ইনডেপথ ডাটা কালেকশন করা লাগবে, সেগুলোকে অনেক আপনাকে হাই লেভেলের মডেল ডেভেলপ করা লাগবে, হাই লেভেলের মডেল ডেভেলপ করা লাগবে, সেগুলোকে আবার ক্রস চেক করা লাগবে, সো জিনিসটা অনেক আপনার এক্সপেন্সিভ হয়ে যায়, এক্সপেন্সিভ ইন বাজেট মনিটারি লেভেল, অলসো এক্সপেন্সিভ ইন ব্রেইন লেভেল, ঠিক আছে। আপনাকে আপনি যত অ্যাকুরেট মডেল চাবেন ফিউচারে প্রেডিক্ট করা, ঠিক আছে, ফিউচার ভালো প্রেডিক্ট করতে পারে, যত অ্যাকুরেট মডেল চাবেন দুই দিক থেকে এক্সপেন্সিভ হবে, আপনার একটা হচ্ছে টাকা পয়সার দিক থেকে এক্সপেন্সিভ হবে, আর একটা হচ্ছে আপনার ব্রেইনের দিক থেকে এক্সপেন্সিভ হবে, মেরিটাল দিক থেকে এক্সপেন্সিভ হবে, দুই ক্ষেত্রে আপনাকে অনেক পরিশ্রম করা লাগবে, ঠিক আছে। এটা সুবিধা কি, এটা হচ্ছে সহজ একটা মেথড, আপনার একটা রাফ এস্টিমেট দিয়ে দেয়, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশনস কোথায় এটা অ্যাপ্লাই করা পসিবল, একটা হচ্ছে যে ফর কেসেস ওয়্যার দেয়ার ইজ অনলি ওয়ান অর ভেরি ফিউ ডমিনেন্ট এফেক্টিভ ফ্যাক্টরস, ভালো পারফর্ম করার পসিবিলিটি বাড়বে কোথায়, যেখানে আমার এই মানে ট্রিপের সংখ্যা চেঞ্জ হওয়ার যে এফেক্টিভ ফ্যাক্টর গুলো আছে এগুলো হচ্ছে খুব কম,
ডমিনেন্ট ফ্যাক্টর গুলো হচ্ছে খুব কম, একটা বা দুইটা, সেই সব ক্ষেত্রে গ্রোথ ফ্যাক্টরের রেজাল্টটা কিছুটা কাছাকাছি আসতে পারে, ঠিক আছে, কিছুটা কাছাকাছি আসতে পারে। কিন্তু যেসব ক্ষেত্রে মাল্টিপল ফ্যাক্টর্স থাকে সেসব ক্ষেত্রে এটা মোটেও ভালো পারফর্ম করবে না। তো অ্যাপ্লিকেশন হচ্ছে একটা গেট আর রাফ ইনিশিয়াল এস্টিমেট, একটা ইনিশিয়াল এস্টিমেট পাওয়ার জন্য গ্রোথ ফ্যাক্টর মেথড ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে? এরপর আছে রিগ্রেশন মডেল। রিগ্রেশন মডেল সম্পর্কে আমরা আগের ক্লাসে অলরেডি অনেক কিছু শিখে এসেছি, এখন জাস্ট তার অ্যাপ্লিকেশনটা শিখব। ঠিক আছে, মডিফিকেশন টু ইউজ রিগ্রেশন টেকনিক্স টু ফোরকাস্ট ট্রিপ জেনারেশন। আগেরটাতে আমরা দেখলাম গ্রোথ ফ্যাক্টরে আমরা শুধুমাত্র এক অথবা অল্প কয়েকটা, দুইটা তিনটা আমার ডমিনেটিং ফ্যাক্টরকে ইনক্লুড করতে পারি, এর বেশি আসলে করা পসিবল হয় না। কিন্তু আমার রিগ্রেশন মডেলে আপনি যত খুশি তত সংখ্যক এফেক্টিভ ফ্যাক্টর ইনক্লুড করতে পারেন। এবং আমরা এখানে এই জিনিসটাই দেখানো হচ্ছে, আমার একটা অরিজিন একটা ডেস্টিনেশন আছে, তার মধ্যে ট্রিপ প্রডিউস হচ্ছে অথবা ট্রিপ অ্যাট্রাক্টেড হচ্ছে, এটা আসলে অনেক জিনিসের উপর ডিপেন্ড করছে। কি কি জিনিস? উদাহরণস্বরূপ এখানে দেখা যাচ্ছে ট্রাভেলার্স ক্যারেক্টারিস্টিক্স, যে লোকটা ট্রাভেল করছে তার ক্যারেক্টারিস্টিক্স কিরকম, ঠিক আছে, মেল না ফিমেল, তার কি বলে প্রেফারেন্সটা কি, ঠিক আছে, তার প্রেফারেন্সটা কি, ঠিক আছে, সে কি আপনার ইকোনমিক কন্ডিশনের কারণে এমন যে সে যত সময় লাগুক না কেন সবচেয়ে কম খরচ হয় যেভাবে সেভাবে যেতে চায়, নাকি সে হচ্ছে এরকম যে তার কাছে টাকা পয়সা ব্যাপার না কিন্তু সে ফাস্টেস্ট ওয়েতে যেতে চায়, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রিপ রিলেটেড অ্যাট্রিবিউটস, এটা তার কি ধরনের ট্রিপ, সে এটা কি রিক্রিয়েশনাল পারপাসে যাচ্ছে নাকি সে এটা আপনার ওয়ার্ক পারপাসে যাচ্ছে। জোনাল অ্যাট্রিবিউট, সে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, সে কি একটা বিজনেস এরিয়া থেকে আরেকটা বিজনেস এরিয়া যাচ্ছে নাকি সে একটা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে বিজনেস এরিয়া যাচ্ছে, রেসিডেন্সিয়াল এরিয়া থেকে রিক্রিয়েশনাল এরিয়া যাচ্ছে, ঠিক আছে। হাউসহোল্ড অ্যাট্রিবিউটস, তার বাসার কন্ডিশন কি, ঠিক আছে। প্রত্যেকটার আন্ডারে কিন্তু 5, 6, 10, 12 যত বেশি সংখ্যক আপনার ভ্যারিয়েবল থাকতে পারে সবগুলা কি আপনি রিগ্রেশন মডেলে ট্রাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে রিগ্রেশন আপনাকে এমন একটা সিস্টেম দিচ্ছে যেখানে আপনার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হান্ড্রেডস অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর আপনার ডিপেন্ড করতে পারে, প্রোভাইডেড দ্যাট তারা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হবে, ঠিক আছে, প্রোভাইডেড দ্যাট তারা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হবে, তারা আসলেই আপনার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালুটাকে এফেক্ট করে। যেগুলো স্ট্যাটিস্টিক সিগনিফিকেন্ট হবে না তাদের কি হবে, তাদের যে কোএফিসিয়েন্টটা থাকবে কোএফিসিয়েন্টটা জিরো হয়ে যাবে, তাই না। আমরা তো অলরেডি আগে দেখেছি যে আমাদের রিগ্রেশনে আসলে কি থাকে, ওয়াই ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ এক্স, তাই না। দেখাই আমি, আমরা রিগ্রেশন গুলো এরকম দেখছি, y is equal to a naught plus a1 x1 plus a2 x2 plus a3 x3 plus ... n xn, তাই না। তো এখন আমার যেগুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, যেই x গুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট সেগুলোর জন্যই আমরা শুধুমাত্র a এর একটা ভ্যালু পাবো, যেগুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হবে না সেগুলোর জন্য a এর ভ্যালুটা জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে তো এই এক্স এর আর অস্তিত্ব থাকছে না, ঠিক আছে। সেটাই হচ্ছে আমার রিগ্রেশন মডেলের সুবিধা, যে এখানে আমাকে আমার যত ধরনের এফেক্টিভ ফ্যাক্টর আছে সবগুলোকে আমি কনসিডার করতে পারি এবং সেইভাবে মডেল ডেভেলপ করতে পারি। এই জন্য আমার গ্রোথ ফ্যাক্টরের চেয়ে আমি যখন রিগ্রেশন মডেল ডেভেলপ করবো তখন আমার তার চেয়ে বেশি পরিশ্রম হবে। পরিশ্রম হবে কোন লেভেলে, সব লেভেলে, এই ডাটাগুলো তো কালেক্ট করা লাগবে। গ্রোথ ফ্যাক্টরে আপনার দুইটা তিনটা ডাটা হলেই হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আপনাকে অনেক ডিপ লেভেলে ডাটা কালেক্ট করা লাগবে। যেমন আপনারা সার্ভে করতেছেন, তাই না, আপনার যে সার্ভে 40টা কোশ্চেন, আপনারা বলতেছেন যে এত কোশ্চেন এত কোশ্চেন অ্যান্সার করা ডিফিকাল্ট, আসলে এটাই কিন্তু ডিপ লেভেলের সার্ভে। এখান থেকে আপনি যদি একটা মডেল ডেভেলপ করেন, ঠিক আছে, তখন এই বাকি 39টা কোশ্চেন আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কাজ করতে পারে যদি সেভাবে সেট করা হয়, ঠিক আছে। তো এই জন্য আমি বললাম যে এই মডেলগুলো আপনার মোর অ্যাকুরেট হবে, কিন্তু সেক্ষেত্রে আপনার এক্সপেন্সটা বেড়ে যায়, পরিশ্রম বেড়ে যাবে, টাকা পয়সার পরিমাণ বেড়ে যাবে, আপনার মেধা ব্যবহার করার রেট বেড়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা, ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন ফর দ্য রিগ্রেশন বেস ফোরকাস্টিং, দ্য রিলেশন বিটুইন দ্য ট্রিপ জেনারেশন এন্ড ইটস এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবলস রিমেইন দ্য সেম ইন দ্য ফিউচার, সো দ্যাট দ্য ফিউচার ইয়ার ট্রিপ জেনারেশন ক্যান বি প্রেডিক্টেড ইন দ্য সেম ওয়ে। এখানে আমার যে অ্যাজাম্পশনটা ধরেছে সেটা হচ্ছে বেজিয়ারে ট্রিপ জেনারেশনের জন্য একটা এক্সপ্লানেটরি ভ্যারিয়েবল, এক্সপ্লানেটরি ভ্যারিয়েবল মানে কি, এক্স গুলোকে এক্সপ্লানেটরি ভ্যারিয়েবল বলা হচ্ছে, যে রিলেশনশিপটা আমি পাবো ভবিষ্যতেও একই রিলেশনশিপ থাকবে, ঠিক আছে। এখন যা একটা সিচুয়েশন আছে, এতগুলা গাড়ি আছে, সে যেভাবে ট্রিপ মেক করতেছে ভবিষ্যতে একই ভাবে ট্রিপ মেক করবে, ঠিক আছে। প্রসিডিওর বেজিয়ার ইনফরমেশন অফ এ ট্রিপ জেনারেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এটা আপনার ইনপুট হিসেবে দিতে হবে, তারপরে আপনি হচ্ছে মডেল ক্যালিব্রেট ভ্যালিডেট করে আমার মডেলটা ডেভেলপ করবেন, ঠিক আছে। মডেলটা ডেভেলপ করবেন, মডেল ডেভেলপ হয়ে গেলে আপনি ফিউচার ইয়ারের জন্য যেই ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো দিবেন, তাহলে আপনি ফিউচার ইয়ারের জন্য ট্রিপ জেনারেশনের পরিমাণটা পেয়ে যাবেন, ঠিক আছে। এটার জন্য ট্রিপ প্রোডাকশনের জন্য আমার একটা আলাদা মডেল ডেভেলপ হবে, ট্রিপ অ্যাট্রাকশনের জন্য আলাদা মডেল ডেভেলপ হবে, ট্রিপ প্রোডাকশনের জন্য ফাংশন অফ এক্স, আর ট্রিপ অ্যাট্রাকশনের জন্য আরেকটা ফাংশন ধরছে জি ফাংশন অফ জেড, যে কোনো ধরতে পারে, ঠিক আছে। এটাও দুই টাইপের হবে, একটা হচ্ছে জোনাল হইতে পারে, হাউসহোল্ড বেস হইতে পারে। আগে যেটা ছিলাম গ্রোথ ফ্যাক্টর, ওখানে কিন্তু আসলে হাউসহোল্ড লেভেলে হওয়ার কোনো পসিবিলিটি ছিল না, কিন্তু রিগ্রেশন এমন একটা টাইপ যেটা আপনি দুই টাইপের ভ্যারিয়েবলকে বা দুই টাইপের মডেল আপনি ডেভেলপ করতে পারবেন, জোন বেসডও ডেভেলপ করতে পারবেন, যেমন একটা এরিয়া বনানী থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হয় এটা যেমন বের করতে পারবেন, আবার একটা স্পেসিফিক মানুষ, ঠিক আছে, ওই হাউসহোল্ডে কতগুলো বিল্ডিং কতগুলো ট্রিপ প্রডিউস হবে সেটাও বের করতে পারবেন, ঠিক আছে। তো জোন বেসডে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জোন রিলেটেড হবে, হাউসহোল্ড বা ইন্ডিভিজুয়াল লেভেলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আপনার ইন্ডিভিজুয়াল হবে, ঠিক আছে। জোন বেসের একটা উদাহরণ দিয়েছে এখানে, ঠিক আছে, একটা রিগ্রেশন মডেল দেখাচ্ছে যে আমার টিআই ইজ ইকুয়াল টু আলফা নট প্লাস আলফা ওয়ান টিআই আলফা টু এআই আলফা থ্রি এনসি আলফা প্রাইম আদার্স, ঠিক আছে। আমরা আগে যেটা দেখলাম সেটার মডেল পপুলেশন উপর ডিপেন্ড করতেছে, এটা কি জোন বেসড ক্যারেক্টারিস্টিক্স, এভারেজ হাউসহোল্ড ইনকাম এটাকে আপনি জোন বেস বলতে পারেন, নাম্বার অফ কার্স জোনের ক্যারেক্টারিস্টিক্স বলতে পারেন, ঠিক আছে। সো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টিপি অর টিএ অফ এ জোন, আমার কি পরিমাণ ট্রিপ প্রডিউস হচ্ছে, কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্টেড হচ্ছে একটা জোনে দ্বারা, ইউনিট হবে ট্রিপস পার আওয়ার বা ট্রিপস পার ডে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জোন রিলেটেড এর মধ্যে আছে পপুলেশন, নাম্বার অফ এমপ্লয়িজ, নাম্বার অফ হাউসহোল্ডস, নাম্বার অফ কার্স অফ এ জোন। ইনপুট ডাটা অবজারভেশন অফ জোনাল টিপি অর টিএ এন্ড এফেক্টিং ফ্যাক্টরস ইন দ্য বেজিয়ার, এভাবে আপনি দিয়ে এটাকে ফর্মুলেট করতে পারবেন, ফর্মুলেট করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আপনার সবগুলো আলফার ভ্যালু আপনি বের করতে পারেন তাহলে আপনার কিন্তু মডেলটা ডেভেলপ হয়ে গেল, পরবর্তী ফিউচার ইয়ারের জন্য পিআই এআই এনসি এর ভ্যালু বসায় আপনি ফিউচার ইয়ারে টিআই এর ভ্যালু বের করতে পারবেন, ঠিক আছে। এখন কিছু কমেন্ট করেছে, আমার যে ইন্টারসেপ্ট আছে অর্থাৎ কনস্ট্যান্ট যে ভ্যালুটা আছে আলফা নট অথবা এখানে এ নট বলেছেন, ঠিক আছে, এ নটের ভ্যালু কত হবে, ঠিক আছে, কে আমাকে বলতে পারবে এখান থেকে আসলে এ নটের রিজনেবল ভ্যালু আসলে কত হওয়া উচিত, এবারে জিরো হবে কেন, জিরো হবে কেন, সেই এখান থেকে তো সেটাই বুঝে গেছি, জিরো হইলে কি ভালো না খারাপ সেটা আমাকে বল, সেটা তো সঠিক বলতে পারছি না এখান থেকে কি হবে, বলেন সাদমান, জি স্যার বলেন, আপনি বলেন না জিরো হবে, জিরো হলে ভালো না খারাপ সেটা বলেন আমাকে, স্যার জিরো হলে তো খারাপ হইছে, কোনো ই আসতেছে না, কেন খারাপ ব্যাখ্যা করেন দেখি কেন খারাপ,
খারাপ হবে কেন? সরি স্যার, সেটা তো সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছি না এখানে। আচ্ছা একটা রিজনিং দেখি, আমার যদি আলফার একটা বড় ভ্যালু আসে, যেমন ধর আমি পাইলাম আলফা আলফা নট এর ভ্যালু বা এ নট এর ভ্যালু আমার আসছে 5000, ঠিক আছে 5000 আসছে, তাহলে আমি এরকম একটা সিচুয়েশন বলতে পারি, এমন একটা জোন আছে যেখানে পপুলেশন খুবই কম, এভারেজ ইনকাম খুবই কম, নাম্বার অফ কার্স খুবই কম, ঠিক আছে, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে এই ভ্যালুগুলা থেকে দেখা যাবে যে আমি ট্রিপের সংখ্যা খুব কম পাচ্ছি, কিন্তু শুরুতে 5000 থাকার কারণে আমার টোটাল ট্রিপের সংখ্যা 5000 প্লাস এই ভ্যালুটা হচ্ছে। কিন্তু যেই জায়গায় আপনার পপুলেশন কম, ইনকাম কম, কারের সংখ্যা কম, সেই জায়গায় কি ট্রিপ বেশি হওয়ার কোনো চান্স আছে কোনোভাবে? না স্যার, নাই নাই, তাই না? সো আসলে বেসিক্যালি এই স্পেসিফিক সিচুয়েশনের জন্য আসলে আলফার ভ্যালু শূন্যর কাছাকাছি হওয়াটা সবচেয়ে ভালো, কারণ কি আপনার পপুলেশন যদি আমি ধরে নিই, পপুলেশন তো কখনো জিরো হবে না, যদি পপুলেশন জিরো হয়, ইনকাম জিরো হয়, নাম্বার অফ কার জিরো হয়, তাহলে আসলে আমার ট্রিপ প্রোডাকশনটা শুধু কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে। ওই জিনিসগুলো যদি জিরো হয়, অবভিয়াসলি আমার ট্রিপ প্রডিউস হওয়ার কথা না, সেই হিসেবে কিন্তু আলফা নট এর ভ্যালু জিরো হওয়া উচিত। তো মডেল ডেভেলপ করতে অনেক সময় দেখা যায় যে একদম হয়তো এক্সাক্টলি জিরো হয় না, কিন্তু জিরোর খুব কাছাকাছি হয়, যেই মডেলে আমার কনস্ট্যান্ট ভ্যালু জিরোর কাছাকাছি হয় সেটা একটা ইন্ডিকেশন হচ্ছে এই মডেলটা একটা ভালো মডেল। যেই মডেলে কনস্ট্যান্ট ভ্যালু অনেক বেশি হবে, বড় হবে, এটা একটা ইন্ডিকেশন হচ্ছে আমার মডেলটা অত ভালো মডেল না, ঠিক আছে? সো এই জিনিসটা এখানে ব্যাখ্যা করেছে, সো while selecting the models avoid the ones with large values of a naught or force the intercept to be zero. এরপর পরেরটা পরেরটা হচ্ছে হাউসহোল্ড বেসড। তো এখানে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে ট্রিপ প্রোডাকশন রেট অথবা ট্রিপ অ্যাট্রাকশন রেট ফর ইচ হাউসহোল্ড। আগেরবার ছিল প্রত্যেক জোনে, যেমন বলেছিলাম বনানীতে কতগুলো ট্রিপ প্রডিউস হয়, এখন হচ্ছে প্রত্যেকটা বাসায়, ঠিক আছে? যেমন আপনাদের এদের বাসায় কতগুলো ট্রিপ প্রডিউস হয়, তাদের বাসায় কতগুলো ট্রিপ প্রডিউস হয়, হক সাহেবের বাসায় কতগুলো ট্রিপ প্রডিউস হয়, জামাল সাহেবের বাসায় কতগুলো ট্রিপ প্রডিউস হয়, এরকম, ঠিক আছে? তো এখানেও যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো থাকবে সেগুলো হয়ে যাবে আবার হাউস হোল্ড রেট। ওদের বাসার ইনকাম কত, হক সাহেবদের ইনকাম কত, হক সাহেবদের বাসায় কতজন আছে, তাদের কয়টা গাড়ি আছে, ঠিক আছে? তো এগুলোর উপর বেস করে আমরা একই রকম ভাবে মডেল ডেভেলপ করতে পারবো, ঠিক আছে? এখানে ট্রিপ প্রোডাকশন অথবা রেট অফ হাউস হোল্ড, এখানে কি কি ভ্যারিয়েবল আসতে পারে, নাম্বার অফ পার্সন, কতজন মানুষ আছে, যত বেশি মানুষ থাকবে তত বেশি ট্রিপের সংখ্যা হওয়ার পসিবিলিটি বেশি, হাউস হোল্ডের ইনকাম কত, হাউস হোল্ডের কার ওনারশিপ কত, অন্য কি কি ভ্যারিয়েবল আছে, এভাবে আপনার আরো যা যা অ্যাভেলেবেল ভ্যারিয়েবল আছে সবগুলো ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? জোনাল বেসড ভার্সেস হাউস হোল্ড বেসড, জোনাল বেসড ক্যান অনলি এক্সপ্লেইন ভ্যারিয়েশন ইন দ্য ট্রিপ মেকিং বিটুইন জোনস। আমি যখন জোনাল বেসড করবো তখন এক জোনের সাথে আরেক জোনের তুলনা করতে পারবো। Zones have to be homogeneous and must represent a wide range of conditions. ঠিক আছে, সো আমি যে ইউনিটগুলো নিব, জোনের ইউনিটগুলো, সেগুলো হোমোজিনিয়াস হতে হবে, একটা অনেক বড় একটা অনেক ছোট, এরকম হইলে আসলে আমি ভালো রেজাল্ট পাবো না, ঠিক আছে? একটা অনেক বড় একটা অনেক ছোট, এরকম হইলে ভালো রেজাল্ট পাবো না, একই টাইপের দিতে হবে, হোমোজিনিয়াস হতে হবে। With zonal models, it is possible that some zones do not offer information regarding certain independent variables. Zone model e somoshata ashe je particular specific independent model somporke tader kono information provide korana. Models can be formulated for zonal totals or zonal means. Zonal total er upor base kore othoba tader average upor base kore amar model formulate kora possible. For household based models, each home represent an input vector. হাউস হোল্ড এর ক্ষেত্রে প্রত্যেকটা বাসা একটা করে ইনপুট ডাটা দেয়। দিস ব্রিংস ইন টু দ্য মডেল অল দ্য রেঞ্জ অফ অবজার্ভ ভ্যারিয়েবিলিটি অ্যাবাউট হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স এন্ড ট্রাফিক। তো জোন বেসিসে আপনার আসলে একটা জোনের মধ্যে যত ধরনের মানুষ থাকতেছে সবার একটা অ্যাভারেজ আসতেছে, সেই তুলনায় আপনি যদি ডিসএগ্রিগেট লেভেলে করেন তাহলে কিন্তু
প্রত্যেকটা বাসায় যেই ভ্যারিয়েবিলিটিটা আছে সেই জিনিসটাকে আপনি ক্যাপচার করতে পারছেন, সেই হিসেবে মডেলিং করার সময় ডিসএগ্রিগেট লেভেলের মডেল কিন্তু আসলে ভালো পারফর্ম করার চান্স থাকে। কিন্তু একই রকম ভাবে ডিসএগ্রিগেট লেভেলে মডেল করতে গেলে আপনার এক্সপেন্সটা বেড়ে যায়, এক্সপেন্সটা বেড়ে যায়, ঠিক আছে? টু প্রসিড ইন আ স্টেপ ওয়াইজ ফ্যাশন। হাউ টু জাজ এ গুড মডেল, আগের দিন আমরা এটা দেখেছিলাম রিগ্রেশন অ্যানালাইসিস এর, ওই জিনিসটা এখানে আবার আসছে। ইন্টারসেপ্টের ভ্যালু কত বা কোফিশিয়েন্টের ভ্যালু কত, আমার ভ্যারিয়েবল গুলার সাইনটা মেক সেন্স করে কি করেন, এবং আমার ভ্যারিয়েবল গুলা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা যেটা আমি বুঝতে পারবো তার টি টেস্ট ভ্যালু থেকে। যদি 1.645 এর চেয়ে বড় হয় তাহলে গুড, ঠিক আছে, তার চেয়ে ছোট হলে সেটা সিগনিফিকেন্ট না। প্রবলেম অফ নন লিনিয়ারিটি, তো আমরা দেখছি যে রিগ্রেশন মডেলে আমরা আপাতত পর্যন্ত লিনিয়ার রিগ্রেশনে আছি, অর্থাৎ সবকিছুকে আপনার একটা লিনিয়ার ফর্মে অ্যাডিটিভ ফর্মে যোগ করতেছি, ঠিক আছে? এই ভ্যারিয়েবল তার সাথে একটা কোফিশিয়েন্ট গুণ প্লাস আরেকটা ভ্যারিয়েবল তার সাথে একটা কোফিশিয়েন্ট গুণ, কিন্তু সবসময় যেরকম হবে না, নট নেসেসারলি, তাই না? রিলেশনশিপটা যে লিনিয়ার হবে নট নেসেসারলি, নন লিনিয়ার হতেই পারে, খুব সহজেই হয়, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে আপনার নন লিনিয়ারিটি রিলেশনশিপ যদি থাকে সেগুলাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, আমার আইদার ওই লিনিয়ার রিগ্রেশনকে নন লিনিয়ার রিগ্রেশন কনভার্ট করে ফেলা যায়, যেমন y is equal to logarithmic of x অথবা এক্সপোনেনশিয়াল অফ x, ঠিক আছে? এই টাইপেরও মডেল আছে, আমরা যদি সুযোগ পাই তাহলে সামনে হয়তো কখনো করব, ঠিক আছে? বাইনোমিয়াল মডেল, নেগেটিভ বাইনোমিয়াল মডেল, গাউসিয়ান মডেল, কাউন্ট ডাটা মডেল, বিভিন্ন টাইপের মডেল আছে যেখানে হচ্ছে আমার নন লিনিয়ারিটিকে আপনার ইনক্লুড করা হয়, ঠিক আছে? আপাতত আমাদের এই ক্লাসের জন্য আমরা নন লিনিয়ারিটিকে আনছি না। তো আমরা যেটা করতে পারি যে আমাদের যে নন লিনিয়ার যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোকে লিনিয়ারে ট্রান্সফার করার চেষ্টা করতে পারি, ঠিক আছে? একটা ওয়ে হচ্ছে ডামি ভ্যারিয়েবলের মাধ্যমে, ডামি ভ্যারিয়েবলের মাধ্যমে। এগুলোরও কিছু কিছু এক্সাম্পল আমরা সার্ভে থেকে যখন ডাটাকে প্রেজেন্ট করব, মডেলিং তো করব না, সার্ভে থেকে যখন ডাটাকে প্রেজেন্ট করব তখন কিছুটা শিখবো, ঠিক আছে? আমার একটা ভ্যারিয়েবলকে অন্য টাইপের ভ্যারিয়েবলে কনভার্ট করা, ডামি ভ্যারিয়েবল, ঠিক আছে? তো ডিভাইড দ্য ভ্যারিয়েবল ইনটু সেভারাল ডিসক্রিট ইন্টারভ্যালস। যেমন ধরেন আপনাদের একটা এক্সাম্পল দেই, যে আপনাদের একটা সার্ভে কোয়েশ্চেন ছিল যে আপনার এজ কত, ঠিক আছে? এজ কত, এজ কত, এর মধ্যে সবাই তো লিখেছে আমার এজ হচ্ছে 22, কেউ লিখেছে 30, কেউ লিখেছে 55, এগুলো সংখ্যা হিসেবে আসছে। এই সংখ্যা হিসেবে আমি যখন আসছে তখন এটাকে যখন প্রেজেন্ট করতে চাই তখন আমি একভাবে প্রেজেন্ট করতে পারি কি, আমাদের এই ডাটা সেটটার অ্যাভারেজ এজ হচ্ছে এত, মেবি 30, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এত, মেবি 5, ঠিক আছে? তাহলে বেশিরভাগ মানুষই 25 থেকে 35 এর মধ্যে আপনার তাদের এজ লিমিট, ঠিক আছে? এইভাবে আমি একভাবে প্রেজেন্ট করতে পারি, তার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করতে পারি। সবচেয়ে ছোট যে ছিল সার্ভে ফিল আপ করেছে তার বয়স মেবি 18, সবচেয়ে বৃদ্ধ যে তার বয়স মেবি 65। এটা হচ্ছে এক ধরনের রিপ্রেজেন্টেশন। আরেক ধরনের রিপ্রেজেন্টেশন কি হতে পারে, আমি ডিসক্রিট এক একটা গ্রুপ করে ফেলতে পারি। যেমন আপনার 18 থেকে 25 বছর পর্যন্ত কতজন আছে, 25 থেকে 30 পর্যন্ত কতজন আছে, 30 থেকে 35 কতজন আছে, 35 থেকে 40 কতজন আছে, তবে 5 ইয়ারের এক একটা করে আমি ক্লাস ক্রিয়েট করতে পারি এবং দেখতে পারি যে আমার হিস্টোগ্রামটা কিরকম, হিস্টোগ্রামটা কিরকম। হিস্টোগ্রাম তো জানেন আপনারা, তাই না? জানেন না হিস্টোগ্রাম, আগে জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম জানেন। সো আমি তখন দেখতে পাবো যে এই যে আমার এই যে ডিস্ট্রিবিউশন 20 থেকে 25, ঠিক আছে, এটা হচ্ছে 20 থেকে 25, 20 থেকে 25, এটা হচ্ছে 25 থেকে 30, এটা হচ্ছে 30 থেকে 35, এটা হচ্ছে 35 থেকে 40, এক একটাতে আমি এক একটা হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি। 20 থেকে 25 এতজন, 25 থেকে 30 এতজন, 30 থেকে 35 এতজন, ঠিক আছে? এরপরে যতগুলো আসতেছে কমতেছে, ঠিক আছে, কমতেছে। তাহলে এখান থেকেও কিন্তু দেখে আমি বুঝতে পারি যে আসলে কোন গ্রুপে কি ধরনের মানুষ আছে, ক্লাসিফিকেশন করা, ঠিক আছে? একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল কে, একটা কাউন্ট ডাটাকে আপনার একটা ক্লাসে আপনার কনভার্ট করে ফেলা, ঠিক আছে? এখানে এক্সাম্পল দিয়েছে কি, Z1 এর ভ্যালু 1 হবে, হ্যাঁ, ফর হাউসহোল্ডস উইথ 1 কার এন্ড 0 আদারওয়াইজ। সেটাকে একটা ডামি ভ্যারিয়েবল বলা হচ্ছে, ডামি ভ্যারিয়েবল জেড। এটার ভ্যালু 1 হবে কখন, যদি আমার হাউসহোল্ডে একটা গাড়ি থাকে, যদি একটা না থাকে, শূন্যটা থাকে অথবা দুইটা থাকে, তাহলে সেটা 0 হয়ে যাবে, ঠিক আছে?
z2 হচ্ছে আরেকটা ভেরিয়েবল, এটার ভ্যালু 1 হবে যদি আমার ওই হাউজহোল্ডে দুইটা গাড়ি থাকে অথবা দুই এর বেশি গাড়ি থাকে, অন্যথায় 0 হয়ে যাবে। যে একটা গাড়ি থাকে তাও 0 হয়ে যাবে, যদি শূন্যটা গাড়ি থাকে তাও 0 হয়ে যাবে z এর ভ্যালু। ঠিক আছে, এইভাবে ডামি ভেরিয়েবল দিয়েও মডেলকে আপনার ডেভেলপ করতে পারে। সবসময় যে x এর ভ্যালু কন্টিনিউয়াস ভ্যালু হইতে হবে নট নেসেসারিলি, এরকম ডামি ভেরিয়েবল ইউজ করা পসিবল। যেমন এখানে উদাহরণ দিয়েছে y = 0.84 plus 1.41 x1 plus 0.75 z1 plus 3.14 z2 and x1 টা কি, x1 টা হচ্ছে নাম্বার অফ ওয়ার্কারস ইন দা হাউসহোল্ড, বাসায় কতজন আপনার কর্মজীবী মানুষ আছে। আর z1 z2 কি, ওই বাসায় যদি একটা গাড়ি থাকে তাহলে এখানে z1 1 হবে, তাহলে এই এই ইকুয়েশনটা আপনার বা এই কোএফিসিয়েন্ট আপনার অ্যাক্টিভেট হচ্ছে, এখানে 1 হয়ে যাবে। কিন্তু যদি দুইটা গাড়ি থাকে তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, দুইটা ভেরিয়েবল আসলে একই ডাটা থেকে ইনপুট নিচ্ছে, কিন্তু ডাটার নেচার উপর ডিপেন্ড করে আইদার এটা 1 হবে অথবা এটা 1 হবে। এই দুটোকে বলা হচ্ছে আমার ডামি ভেরিয়েবল, ডামি ভেরিয়েবল। এইভাবেও আমরা আমার ভেরিয়েবল গুলাকে ইনক্লুড করতে পারি। এবং মডেল ডেভেলপমেন্ট একটা আর্ট, আমি যে শুরু থেকে বলে আসছি, আপনারা সামনে হয়তো কোনো না কোনো সময় শিখবেন কিভাবে মডেল ডেভেলপ করতে হয়। তো মডেল ডেভেলপ করা যেহেতু একটা আর্ট, এখানে আপনাকে দেখতে হবে কোন ভ্যারিয়েবল গুলাকে ইনক্লুড করলে তারা একই সাথে আপনার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট রেজাল্ট দিচ্ছে, প্লাস মডেলের ফিটটাকে বেটার করছে। যেই মডেলের ফিট যত বেশি হবে, বেটার ফিটেড মডেল হবে, সেই মডেলের তত অ্যাকুরেট ফোরকাস্টিং করার পসিবিলিটি বেশি হবে, অ্যাকুরেট ফোরকাস্টিং করার পসিবিলিটি বেশি হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা আপনার নিজের একটা ওয়েপেন তৈরি করা, যেটা দিয়ে আপনি ফোরকাস্টিং করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো, এই আইডিয়াগুলো যদি আপনার ভালো থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আবার অনেকে আপনার ওই টাইপের কাজগুলোতে ভালো করতে পারে। যেমন যেগুলো মানে ফিউচার ফোরকাস্টিং করা খুব জরুরি, শেয়ার বাজারের জিনিসপত্র, ঠিক আছে, হঠাৎ করে কোনটা বাড়বে কোনটা কমবে, ঠিক আছে, এখানে কিন্তু অ্যানালাইসিস এর ব্যাপার আছে। যারা ডাটা অ্যানালাইসিস করে তারা কিন্তু ডাটার নেচার থেকে এগুলো অনেক সময় বুঝতে পারে। ঠিক আছে, সবসময় কিন্তু অন্ধভাবে আপনার কি বলে ইনটিউশনের উপরে এগুলো কাজ করা, ডাটাকে বুঝতে পারা, ডাটাকে বুঝতে পারা, সেই অনুযায়ী আপনার স্টেপ নেওয়া। ঠিক আছে, সো আপনি যদি এমন মডেল ডেভেলপ করতে পারেন যেটা আপনার রিয়েল লাইফের সাথে বেশি ম্যাচ করে, অবভিয়াসলি সেই মডেলের ফোরকাস্টিং অ্যাকুরেসি আপনার বেশি হবে, আপনি অনেক এডুকেটিভ জাজ করতে পারবেন। ভবিষ্যতের কথা তো কেউই জানে না, কিন্তু আপনি যেই মানে জাজমেন্টটা দিচ্ছেন, আপনি যে রেজাল্টটা বলতেছেন, সেটা আপনার অ্যাকুরেট রেজাল্টের অনেক কাছাকাছি হবে, রাদার দেন যে কিছুই জানে না সে বলবে আন্দাজে একটা জিনিস। তো এখানে ডামি ভ্যারিয়েবল আরেকটু উদাহরণ দিয়েছে, একই রকম ব্যাপার। তিন নম্বরটাতে যাই, ক্রস ক্লাসিফিকেশন মেথড। ক্রস ক্লাসিফিকেশন মেথড এটাও খুব সিম্পল টাইপের মেথড, এটা অতটা ব্যবহৃত হয় না কারণ এটা খুব এক্সপেন্সিভ। টু এস্টিমেট দ্য ট্রিপ জেনারেশন রেটস ফর ইচ হাউসহোল্ড, স্ট্র্যাটিফিকেশন ডিফাইন্ড বাই হাউসহোল্ড অ্যাট্রিবিউটস। এখানে আমার যে ডাটাগুলো থাকবে সেগুলোকে আমি স্ট্র্যাটিফিকেশন করব বা ক্লাসিফিকেশন করে নেব। ঠিক আছে, এখানকার অ্যাজাম্পশন হচ্ছে ট্রিপ জেনারেশন রেটস আর স্টেবল ওভার টাইম। আমার ট্রিপ জেনারেশনের যে রেটটা আছে সেটা হচ্ছে সময়ের সাথে সাথে স্টেবল থাকে। এটার জন্য আমার মডেল এস্টিমেটে কি কি ইনপুট লাগবে, অবজারভেশন অফ দ্য বেজ ইয়ার ট্রিপ জেনারেশন রেটস এন্ড হাউসহোল্ড অ্যাট্রিবিউটস, যেহেতু এটা অবভিয়াসলি হাউসহোল্ড অ্যাট্রিবিউটে কাজ করে, এটা জোনাল অ্যাট্রিবিউটে কাজ করে না, এবং আমার ফিউচার লেভেলের হাউসহোল্ড অ্যাট্রিবিউট লাগবে। ঠিক আছে, উদাহরণ এখানে সার্ভের মাধ্যমে আপনার এই ইনফরমেশন গুলো পাওয়া গিয়েছে যে আমার হাউসহোল্ড আইডি 8টা বাসা থেকে আমার ইনফরমেশন নেওয়া হয়েছে, প্রত্যেক বাসার কতগুলো ট্রিপ মেক করে প্রতিদিনে সেই ভ্যালুটা নেওয়া হয়েছে, তাদের ইনকাম কত, কয়টা গাড়ি আছে, তারা এই পরের তিনটা, পরের তিনটা কিন্তু আপনার ডামি ভ্যারিয়েবল। দেখে বোঝা যায় এগুলো, এই তিনটা কেন ডামি ভ্যারিয়েবল চেনা যায়, দেখে বোঝা যাবে। দেখেন ইনকাম, এটা হচ্ছে ইনকাম, ঠিক আছে, ইনকাম তো একটা সংখ্যা, 16,000, 24,000, 68,000, সো এটা ডামি ভ্যারিয়েবল না,
কার, কতগুলো গাড়ি আছে, গাড়ি নাই, গাড়ি নাই, দুটা গাড়ি আছে, একটা গাড়ি আছে, তিনটা গাড়ি আছে, তো এগুলো সংখ্যা, এগুলো ডামি না। সিঙ্গেল মানে কি, সে আইডা সিঙ্গেল অথবা সিঙ্গেল না, যখন যে সিঙ্গেল তার জন্য ওয়ান আসবে, যে ম্যারিড তার জন্য আসবে না, যে সেপারেটেড ডিভোর্স বা অন্য কোনো স্টেটে আছে তার জন্য আসবে না, শুধুমাত্র সিঙ্গেল তার জন্য আসবে, অন্য যে কোনো কিছুর জন্য শূন্য। আবার ম্যারিড উইথ নো চিলড্রেন, এরা সিঙ্গেল ছিল তাদের জন্য জিরো অটোমেটিক্যালি আসবে, ম্যারিড উইথ নো চিলড্রেন, এ সিঙ্গেল, এর জন্য ওয়ান, তাহলে এটা জিরো, এটাও জিরো, এই তিনটার মধ্যে দেখেন মাত্র একটাতে ওয়ান আছে, ঠিক আছে, একটাতে ওয়ান আছে। এই তিনটা হচ্ছে একই ভ্যারিয়েবলের তিনটা ফর্ম, তিনটা ডামি ভ্যারিয়েবল, ঠিক আছে। আপনি আইদার সিঙ্গেল নাকি আপনি ম্যারিড নাকি আপনি ম্যারিড উইথ চিলড্রেন, ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমার ডামি ভ্যারিয়েবল। সো এই ডাটা সেটটা আমার দেওয়া আছে, এটার উপর বেস করে এখন আমি একটা ক্রস ক্লাসিফিকেশন মেথড তৈরি করতে চাচ্ছি। আমার সিস্টেম একই, আমার বেজ ইনফরমেশন থাকবে, মডেল ক্যালিব্রেশন ভ্যালিডেট করব, ক্রস ক্লাসিফিকেশন মডেল হবে, ফিউচারের জন্য যেই ইন্টারভিউ গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করব, ফোরকাস্টিং হয়ে যাবে, ঠিক আছে। সেখানে প্রসেসটা বলছে দ্য পারপাস টু কম্পিউট ট্রিপ জেনারেশন রেট ফর ইচ ক্যাটাগরি অফ হাউজহোল্ডস ফ্রম দ্য বেজ ইনফরমেশন। এখানে আমি যে জিনিসটা করব, আচ্ছা আমার কি লাইন চলে গেল, জি স্যার এখন এখন ঠিক আছে। তাহলে এখানে আমার যে গোলটা বলেছি, আমি ক্যাটাগরি অনুযায়ী এগুলাকে ভাগ করব, ঠিক আছে। স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে ক্যাটাগরাইজ দ্য হাউজহোল্ডস বাই অ্যাট্রিবিউটস চোজেন। আমার অ্যাট্রিবিউটের উপর বেস করে প্রত্যেকটা হাউজহোল্ডকে ক্যাটাগরাইজ করব, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ইনকাম অনুযায়ী, সাইজ অনুযায়ী, কার ওনারশিপ অনুযায়ী কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে, এটাকে একটা সেট হিসেবে দেখানো হয়েছে। তারপরে বলেছে টেক দ্য সাম অফ দ্য হাউজহোল্ড থ্রিপ জেনারেশন ফর ইচ ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য ধরেন এক একটা ক্যাটাগরিতে আমি পাঁচটা করে হাউসহোল্ড পেলাম, তাহলে পাঁচটার জন্য টোটাল কতগুলো ট্রিপ হয়, তারপর সেটাকে অ্যাভারেজ করে দেওয়া, ঠিক আছে। উদাহরণ দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো, ঠিক আছে, উদাহরণ দেখলে আমরা ভালো বুঝতে পারবো, ওই একই রেটটা, একই রেটটা আমরা ফোরকাস্টিং এর জন্য ইউজ করবো, ঠিক আছে। আমরা উদাহরণ দেখি, এইখানে আমাদের হাউসহোল্ড ওয়ান, এটার একটা ইনফরমেশন পাইলাম, ট্রিপ প্রোডাকশন রেট, ঠিক আছে, এটা দেওয়া আছে, আর হাউসহোল্ড অ্যাট্রিবিউটস। তাহলে এখানে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে কি, হাউসহোল্ড, সরি, ট্রিপ রেট, কতগুলো ট্রিপ প্রোডিউস হচ্ছে প্রত্যেকটা বাসা থেকে, প্রত্যেকটা বাসা থেকে কি পরিমাণ ট্রিপ প্রোডিউস হচ্ছে, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই। তার উপর ডিপেন্ড করবে হাউসহোল্ড অ্যাট্রিবিউটস এর উপরে, যেটা হচ্ছে আমার পরের এক দুই তিন চার পাঁচটা ভ্যারিয়েবল। এই হাউসহোল্ড অ্যাট্রিবিউট গুলো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো দিয়ে হচ্ছে আমি এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা বের করতে পারবো, ঠিক আছে। মডেল ক্যালিব্রেশনের জন্য আমার ক্যাটাগরাইজ করতে হবে, আমি কার রেসপেক্টে ক্যাটাগরাইজ করবো, উইচ অ্যাট্রিবিউট শুড বি ইউজড। আমি প্রথমে একটা নিলাম মেবি হাউসহোল্ড ইনকাম, ইনকামের উপর বেস করে আমি হাউসহোল্ড গুলোকে ক্যাটাগরাইজ করতেছি, ঠিক আছে। হোয়াট উইল বি দ্য ক্যাটাগরাইজেশন ক্রাইটেরিয়া, এটা আমার ওই সমাজের অবস্থা থেকে আসলে বের করতে হবে। যেমন এখানে আমার উদাহরণগুলো দিয়েছে যে শূন্য থেকে 20,000 টাকার মধ্যে থাকলে এক ক্যাটাগরি, 20,001 থেকে শুরু করে 40,000-এর মধ্যে থাকলে আরেক ক্যাটাগরি, 40,001 থেকে শুরু করে 60,000-এর মধ্যে থাকলে আরেক ক্যাটাগরি, 60,000-এর বেশি থাকলে আরেক ক্যাটাগরি। এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন সে তৈরি করে নিয়েছে, ঠিক আছে। তাহলে আমার রেজাল্ট দেখি, আমার ক্যাটাগরি ওয়ান শূন্য থেকে 20,000-এর মধ্যে কারা কারা পড়েছে, হাউসহোল্ড ওয়ান পড়েছে আর ফাইভ পড়েছে, কারণ তাদের ইনকাম 16,000-18,000। ক্যাটাগরি ওয়ান এর মধ্যে আমি দুইটা হাউসহোল্ড কে পাইলাম, ঠিক আছে। ক্যাটাগরি টু এর মধ্যে তিনটা হাউসহোল্ড পাচ্ছি, এদের ইনকাম 20,000 থেকে 40,000, 24,000-38,000-36,000, তাহলে এটা হচ্ছে ক্যাটাগরি টু। 40 থেকে 60-এর মধ্যে একটা পাইলাম 44,000, 60-এর বেশি দুইটা পাইলাম 68,000-68,000,
তাহলে আমার যে 8টা হাউস হোল্ড ছিল এদেরকে আমি 4টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে পারলাম। এখন প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা করে অ্যাভারেজ ট্রিপ রেট তৈরি করব, এখানে প্রথম বাসাটা 2টা ট্রিপ করে, পরেরটা 5টা করে, অ্যাভারেজে কয়টা করে, 5 আর 2 = 7, 7-এর অ্যাভারেজ হচ্ছে 3.5, ঠিক আছে 3.5, তো টোটাল ট্রিপ হচ্ছে 7টা, ঠিক আছে, এখানে টোটাল ট্রিপ হচ্ছে 15টা, 4 + 7 + 4, এটাতে টোটাল ট্রিপ 5টা, পরেরটাতে টোটাল ট্রিপ 25টা, সেটার উপর রেসপেক্ট করে আমি হচ্ছে এই সামটাকে ট্রিপ রেটে কনভার্ট করতে পারি। এখানে 2টা বাসা আছে, 7 ভাগ 2 = 3.5, এখানে 3টা বাসা আছে, 15 ভাগ 3 = 5, এখানে 1টা বাসা আছে, 5 ভাগ 1 = 5, এখানে 2টা বাসা আছে, 25 ভাগ 2 = 12, তাহলে আমার অ্যাভারেজ একটা ট্রিপ রেট পাইলাম ওই ক্যাটাগরির ক্লাসিফিকেশনের জন্য। যাদের ইনকাম 0 থেকে 20 হাজারের মধ্যে তারা হচ্ছে অ্যাভারেজে 3.5টা ট্রিপ মেক করবে, যাদের ইনকাম 20 থেকে 40 এর মধ্যে তারা অ্যাভারেজে 5টা ট্রিপ মেক করবে, যাদের ইনকাম 40 থেকে 60 হাজারের মধ্যে তারা অ্যাভারেজে 5টা ট্রিপ মেক করবে, যাদের ইনকাম 60 হাজারের বেশি তারা অ্যাভারেজে 12.5টা ট্রিপ মেক করবে, ঠিক আছে। কিভাবে পাইছে এটা দেখে, তাহলে ওই অনুযায়ী আমার যদি ফিউচার কতগুলো হাউস হোল্ড আমি খুঁজে বের করি যাদের ইনকাম আমার জানা আছে, অন্য ভ্যালুগুলোও জানা আছে, তাহলে সেই অ্যাকচুয়ালি ইনকামের উপর বেস করে আমি বলতে পারবো সে অ্যাভারেজে কতগুলো ট্রিপ নেবে। যেমন ফিউচার 1, এই বাসাটাতে ইনকাম হচ্ছে 27,000, 27,000 কোনটার মধ্যে পড়ছে, 27,008-এর মধ্যে পড়ছে। ক্যাটাগরি 2, তাহলে ক্যাটাগরি 2 অনুযায়ী সে কতগুলো ট্রিপ নেবে করবে, 5টা, এই জন্য আমার এখানে সরাসরি এস্টিমেটেড ট্রিপ নেবে হচ্ছে 5টা। পরেরটা F2, 76,000, 76,000 কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, ক্যাটাগরি 4-এর মধ্যে পড়ছে, তাহলে সে অ্যাভারেজে কতগুলো ট্রিপ মেক করবে, 12.5, 12.5, ঠিক আছে। এইভাবে ভবিষ্যতের কোন আমার ইনফরমেশনের জন্য আমি ক্রস ক্লাসিফিকেশন মেথডে তার এস্টিমেটেড ট্রিপ রেটটা বের করতে পারছি। এটাও দেখা যাচ্ছে এটা আসলে গ্রোথ ফ্যাক্টর মেথডের মতোই, মাত্র 1টা বা 2টা ফ্যাক্টরকে হাইলাইট করতেছে, অন্য কোনো কিছুকে হাইলাইট করছে না, ঠিক আছে। তো সেই জন্য এটাও আসলে অতটা স্ট্রং মেথড না। স্ট্রং মেথড কোনটা, আসলে মাঝখানের যেটা রিগ্রেশন মেথড সেটাই স্ট্রং। এগুলো হচ্ছে জাস্ট আপনার সিম্পল আইডেন্টিফিকেশনের জন্য। তাহলে 2টা দরকার পড়লো কেন, গ্রোথ ফ্যাক্টরি তো ওকে ছিল, ক্রস ক্লাসিফিকেশন মেথডে দরকার পড়লো কেন, সেটার কারণ হচ্ছে যে গ্রোথ ফ্যাক্টর মেথডটা আমার জোন বেসড কাজ করছে, অর্থাৎ এটা হচ্ছে এগ্রিগেট লেভেলের মডেল, আর ক্রস ক্লাসিফিকেশন হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল বেসড কাজ করছে, অর্থাৎ এটা হচ্ছে ডিসএগ্রিগেট লেভেলের মডেল, ঠিক আছে। তো এইখানে আমি একটাকে সিলেক্ট করেছিলাম, এখন এমন হইতে পারে আমি একাধিক অ্যাট্রিবিউটকে সিলেক্ট করতে পারি, ইফ সিলেক্টিং মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট ফর ক্লাসিফিকেশন পারপাসেস, ঠিক আছে। তাহলে আমি দেখব, এখন আমি সিলেক্ট করতেছি ইনকাম প্লাস কার ওনারশিপ, আগের বার শুধু ইনকাম সিলেক্ট করেছিলাম, এবার ইনকামের সাথে কার ওনারশিপ আমি সিলেক্ট করছি, ঠিক আছে। তাহলে আমার ইনকামের লেভেল গুলা তো এখানেই আছে, আগের বার যে 4টা ক্যাটাগরি করেছিলাম, প্লাস আমি এখন কার ওনারশিপ, কার ওনারশিপের ডাটাটা যদি দেখে আসি, তাহলে দেখবো যে ডাটাগুলো ভ্যারি করতেছে কিভাবে, 0, 1, 2, 3 এর মধ্যে আছে। এটাকে আমি ক্যাটাগরাইজ করলাম, ক্যাটাগরাইজ করে কিভাবে করলাম, কতজনের 0টা গাড়ি আছে, কতজনের 1টা গাড়ি আছে, কতজনের 2 অথবা 2-এর বেশি গাড়ি আছে, এভাবে ক্যাটাগরাইজ করে দেখলাম যে এখানে আমি আমার টোটাল 3, 4, 12টা ক্লাস ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার হাউসহোল্ড আছে কয়টা, 8টা হাউসহোল্ড আছে, কয়টা, 8টা। তাহলে দেখা যাচ্ছে আমার এখানে এই কম্বিনেশন গুলোতে কিন্তু কোনো হাউসহোল্ড নাই, অর্থাৎ ইনকাম হচ্ছে 60,000-এর বেশি কিন্তু গাড়ি নাই, এরকম কোনো কম্বিনেশন নাই, ইনকাম 60,000-এর বেশি 1টা গাড়ি আছে এরকম কম্বিনেশন নাই, ঠিক আছে। এগুলোতে কোনো আমার ডাটা আসে নাই, ঠিক আছে। ইনকাম 0 থেকে 20,000-এর মধ্যে গাড়ি নাই এরকম আমার H1 আসছে, ঠিক আছে, 2 নম্বর হাউস হোল্ডটা, ঠিক আছে, বা ট্রিপ রেট হচ্ছে 2, এটা হচ্ছে ট্রিপ রেট, ঠিক আছে। ইনকাম 0 থেকে 20,000-এর মধ্যে 1টা গাড়ি আছে, এটা হচ্ছে 5 নম্বর হাউস হোল্ডটা, কোন হাউস হোল্ডটা কোন ক্লাসে পড়েছে এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং আমি দেখলাম যে 12টার মধ্যে এরকম ছয়টার মধ্যে আমি কোনো ডাটা পাইনি, 6টা ক্লাসে আমি ডাটা পেয়েছি, বাকি 6টা ক্লাসে ডাটা পাইনি,
ঠিক আছে, এটার কারণে কি জটিলতা আসে একটু দেখেন এবার। আমার ফিউচারের যেগুলোকে বের করতেছি, ঠিক আছে, ফিউচারের যেগুলোকে বের করতেছি এখানে, এই ভ্যালুগুলো হচ্ছে আমার ওই ওই ভ্যালুগুলোর অ্যাভারেজ ধরে নিচ্ছি। এইচ ওয়ান এর জন্য ট্রিপ মেক 2, 5 নম্বরের জন্য আমার অ্যাভারেজ ট্রিপ হচ্ছে 5, 7 নম্বরের জন্য 7, এখানে দুইটা আসছে, এই দুইটার অ্যাভারেজ নিব। 2 আর 8 এর অ্যাভারেজ নিয়ে 4 পাইছে, ঠিক আছে, এখানে এই দুইটা আসছে, এই দুইটার অ্যাভারেজ নিব। 10 আর 15 অ্যাভারেজ নিয়ে 12.5 পাইছি। এখানে নীল সবুজ কালারের ইয়াগুলো হচ্ছে ওই হাউসহোল্ড গুলার জন্য অ্যাভারেজ ট্রিপ মেক। এখন আমি যখন ফোরকাস্টিং করতে যাচ্ছি কেস 2 এর জন্য, ঠিক আছে, প্রথমটাতে দেখি ইনকাম হচ্ছে 27,000, কারের সংখ্যা হচ্ছে 1। তাহলে ইনকাম 27,000, কারের সংখ্যা 1, তাহলে অ্যাভারেজ ট্রিপ মেকিং হবে তার 7, ঠিক আছে, 27,000, 1, 7, 7 লিখলাম। পরেরটার জন্য 76,000, 3, 76,000 এটার মধ্যে পড়তেছে, 3 হচ্ছে এটার মধ্যে পড়তেছে, তাহলে 12.5। কিন্তু যেগুলো হচ্ছে এই এই ক্লাসগুলোর মধ্যে পড়বে তাদের কিন্তু আমি কোনো ট্রিপ সংখ্যা জানি না, তাই না? এগুলোর মধ্যে যেগুলো পড়বে, কারণ তাদের কোনো আমার গিভেন এক্সাম্পল নাই, তাহলে তাদের ট্রিপ সংখ্যা আমার জানা নাই। যেমন এখানে 44,000 ইনকাম, কারের সংখ্যা 2টা, 44,000 ইনকাম এখানে, কারের সংখ্যা 2টা এখানে, এখানে তো কোনো ভ্যালু দেওয়া নাই, তাহলে আমি এখানে ট্রিপ অ্যাভারেজ ট্রিপ মেকিং পার ডে কত হবে জানি না, যেন আননোন লিখে দিয়েছি, আননোন লিখে দিয়েছি। তাহলে দেখা যাচ্ছে যে আমি যত বেশি আপনার অ্যাট্রিবিউট নিতে চাব তত আমার কিন্তু ইনপুট ডাটা রিচ হইতে হবে, রিচ হইতে হবে। যদি ওই ধরনের কোনো ভ্যারিয়েশন আমার ইনপুট ডাটার মধ্যে না থাকে তাহলে কিন্তু আমার পক্ষে ফিউচার ফোরকাস্টিং করা পসিবল হবে না, ঠিক আছে। তাই দেখা যাচ্ছে যে আমার কেস 1-এ আমি সবগুলোতেই কোনো না কোনো ভ্যালু পেয়েছিলাম, কেস 2-তে আমি অ্যাট্রিবিউটিং ফ্যাক্টর বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমার যেহেতু ইনপুট ডাটা অতটা স্ট্রং ছিল না, অতটা রিচ ছিল না, আমি অনেকগুলো সিনারিওতেই আমি এস্টিমেটেড ট্রিপ রেট বের করতে পারি নাই, ঠিক আছে। সো সামারিতে বলতে পারি, আমার ক্রস ক্লাসিফিকেশন মেথড আর রিগ্রেশন মেথডের মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করতেছি। অ্যাডভান্টেজ কি, নিড লেস এফেক্টিং ফ্যাক্টরস, সো লেস ইনপুট ইনফরমেশন, এটাই হবে এটা আপনার ডিসঅ্যাডভান্টেজ। আমার ক্রস ক্লাসিফিকেশনের মেথডে আপনার লেস এফেক্টিং ফ্যাক্টর দিয়ে আপনার কাজ চলে যাবে, কিন্তু আপনি যখন রিগ্রেশন করতে যাবেন আপনার বেশি এফেক্টিং ফ্যাক্টর লাগবে, এবং এটা হচ্ছে ইজি টু ডেভেলপ, সেই তুলনায় আপনার রিগ্রেশন হবে ডিফিকাল্ট টু ডেভেলপ। এর অসুবিধা কি, ক্যানট ডিল উইথ মোর এফেক্টিং ফ্যাক্টর্স, মাল্টিপল ডিমেনশনাল ইস্যু, মিসিং সেল, যেটা আমি উদাহরণটা দেখালাম যে আমি 2টা ফ্যাক্টর নিয়ে কাজ করলাম, তাতে দেখা গেল যে 12টা ক্লাসিফিকেশনের মধ্যে আমার 6টা ক্লাসিফিকেশনে কোনো আমি ডাটা পাচ্ছি না। তো বেশি ডাটা, বেশি এফেক্টিং ফ্যাক্টর নিলে আসলে আমার ক্রস ক্লাসিফিকেশন মেথডে কাজ করা ডিফিকাল্ট হয়ে যায়। ক্যানট প্রেডিক্ট দ্য এফেক্ট অফ ইচ ভ্যারিয়েবল, প্রত্যেকটা ভ্যারিয়েবলের এফেক্ট কি, তাই না? আমার যে ক্রস ক্লাসিফিকেশন মেথডটা দেখলাম, শুধুমাত্র ইনকাম নিয়ে কাজ করছি, এই যে সিঙ্গেল, ম্যারিড, ম্যারিড উইথ ওয়ান চিলড্রেন, এদের কোনো এফেক্ট আমি খুঁজে পাইলাম না, বের করতে পারলাম না লিমিটেশনের কারণে, ঠিক আছে। সো ক্যানট প্রেডিক্ট দ্য এফেক্ট অফ ইচ ভ্যারিয়েবল, প্রত্যেকটা ভ্যারিয়েবলের আলাদা আলাদা ভাবে তাদের এফেক্ট কি ফিউচার ট্রিপ মেকিং এ, সেটা খুঁজে বের করা ক্রস ক্লাসিফিকেশন মেথডে খুব ডিফিকাল্ট। রিগ্রেশনে এই জিনিসগুলো অপোজিট গুলো, প্রথমটা কি সুবিধা কি, ক্যাপাবল অফ ইনকর্পোরেটিং মোর এফেক্টিং ফ্যাক্টর, আপনি যত ইচ্ছা তত আপনার এফেক্টিং ফ্যাক্টর অ্যাড করতে পারেন, সমস্যা হয় না। ক্যান টেল দ্য মার্জিনাল এফেক্ট অফ ইচ ভ্যারিয়েবল, প্রত্যেকটা ভ্যারিয়েবল আলাদা আলাদা ভাবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কিভাবে এফেক্ট করে সেটা আপনি বের করতে পারবেন, অনেকগুলো মেথড আছে, মার্জিনাল এফেক্ট একটা মেথড, ঠিক আছে, ইলাস্টিসিটি একটা মেথড, ঠিক আছে, এরকম অনেকগুলো মেথড আছে যার মাধ্যমে আপনি বলতে পারবেন যে আমার এই ভ্যারিয়েবলটার সংখ্যা বাড়লে বা কমলে আমার ট্রিপ সংখ্যা কতটা বাড়বে বা কমবে, এভাবে আলাদা আলাদা ভাবে আপনি ডিফাইন করতে পারবেন, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ কি, requires more affecting factors, thus more input information, so it a data ta apnar sei level er deep hote hobe, apnar input information onek beshi lagbe, thik ache, onek deep level e survey kora lagbe, relatively more difficult to develop. Cost classification joto shohoje apnar just ki bole row column gula ke arrange kore sajano jay, eta shebhabe sajano jay na, etar jonno amar onek knowledge er dorkar pore, thik ache.
স্ট্যাটিস্টিক্সের নলেজের দরকার পড়ে, ইকোনোমেট্রিক্সের নলেজের দরকার পড়ে, সেই নলেজের উপর বেস করে, সেই থিওরির উপর বেস করে মডেলগুলো ডেভেলপ করা হয়। ঠিক আছে, আমরা তো সবচেয়ে বেসিকটা দেখছি, বেসিক লিনিয়ার রিগ্রেশন দেখছি, কিন্তু আপনি সামনে গিয়ে দেখবেন যে আসলে বেসিক লিনিয়ার রিগ্রেশন হচ্ছে শুধুমাত্র স্টার্টিং পয়েন্টটা, এরপরে আরো হাজার ধরনের মডেল হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আমার মনে হয় সময় শেষ, আমরা নেক্সট ক্লাসে ট্রিপ ডিস্ট্রিবিউশন মডেল শুরু করবো। সো আমার আরো তিনটা ক্লাস আছে, ট্রিপ ডিস্ট্রিবিউশন মডেল, মডাল স্পিট, আশা করা যায় তিন ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। যদি শেষ না হয় তাহলে আমরা আবার পরে একটা এক্সট্রা ক্লাসের টাইম নেব, আশা করা যায় শেষ হয়ে যাবে। স্যার বলেন। স্যার এই ক্রস ক্লাসিফিকেশন মেথডে আমরা যে ফিউচার হাউসহোল্ড গুলো, স্যার এই যে 54 স্লাইডে যে ফিউচার হাউসহোল্ড গুলো দেখানো হয়েছিল, এগুলো কি জাস্ট স্যার আমরা প্রিডিক্ট করে নিয়েছিলাম ফিউচার হাউসহোল্ডের ইনকাম যেটা? সেটা আপনি ইনপুট ভ্যালু হতে হবে, ইনপুট ভ্যালু হতে হবে আপনার। শুধুমাত্র আপনি ফোরকাস্ট করতে পারবেন একটা ভ্যারিয়েবল, ভবিষ্যতে তারা কি পরিমাণ ফিড প্রোডিউস করতেছে, ওইটার জন্য ভবিষ্যতে প্রতিটা হাউসহোল্ডের ইনকাম কিরকম থাকবে সেটা তো আপনাকে জানতে হবে, না জানলে আপনি ইনপুট কিভাবে দিবেন, তাই না? জি স্যার বুঝতে পেরেছি। অর্থাৎ এটা বলতেছে যে এই সিচুয়েশনের জন্য, হাউসহোল্ডের সিচুয়েশন যদি এরকম হয় তারা এই পরিমাণ ট্রিপ প্রোডিউস করবে। আপনারা যদি হাউসহোল্ডের সিচুয়েশনে না জানেন তাহলে তো ট্রিপের সংখ্যা আসেই না, তাই না? এক্স এর যে ভ্যালু গুলা সেগুলো বর্তমানের জন্য জানা লাগবে, ভবিষ্যতের জন্য জানা লাগবে, আর ওয়াই এর ভ্যালুটা বর্তমানটা জানলে আমি ভবিষ্যতেরটা বের করতে পারবো। জি স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই শেষ করি, অ্যাটেন্ডেন্সটা নেই, তারপরে শেষ করি। স্যার এই দুদিনের মধ্যে কি সার্ভার আপডেটটা দিবেন আবার? আচ্ছা দিয়ে দিব, আজকে দিয়ে দিব, আর একবার 7 তারিখে দিব। স্যার 7 তারিখ কি আমাদের রাত 12টা পর্যন্ত সময়? দিতে পারেন, আরো আগে দিতে পারলে আরো ভালো, 12টা পর্যন্ত লাগে সমস্যা নেই, 12টা পর্যন্ত দেন। এরপরে আপনাদের কাজ আসলে অনেক তাড়াতাড়ি করতে হবে, কারণ আপনার ডাটাবেসটা প্রিপারেশনের জন্য আপনাদের কিন্তু মানে প্রত্যেক গ্রুপকে আমি কাজ দিব, তারা আমাকে সাথে সাথে কাজ ব্যাক করবে, কারণ এটা কি একটা সিঙ্গেল ডাটাবেস আমরা প্রিপেয়ার করব। তো এখানে কিন্তু অনেক কাজ আছে, তো এখানে প্রত্যেকটা গ্রুপকে ভালো পারফর্ম করতে হবে, যদি ভালো পারফর্ম না করে সবার ওভারঅল ডিলে হবে, সবার ওভারঅল ডিলে হবে, এবং সেই জন্য যাদের কারণে ডিলে হবে তাদের মার্কস অনেক বেশি কাটা যাবে। ঠিক আছে, এখন এই ডাটাটাকে আমরা এই যে রাফ ডাটা পাচ্ছি এই ডাটাটাকে আমি ভাগ করে গ্রুপ ওয়াইজ পাঠাই দিব, প্রত্যেকটা গ্রুপকে আলাদা ভাবে পাঠাই দিব, তারা হচ্ছে ওই ডাটাটাকে প্রসেস করে, তাদের গ্রুপের ডাটাটাকে প্রসেস করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যে যার সে তারটাই প্রসেস করতে পারে, আপনি যে 30টা ডাটা পাঠাইছেন সেই 30টা ডাটাকে আপনি প্রসেস করবেন, কিভাবে প্রসেস করবেন আমি বলে দিব, প্রসেস করে আমাকে আবার ব্যাক করবেন, বা আপনারা আমি বলে দেবো যে কিভাবে করতে হবে ওইটাকে, সেইগুলোকে আমি আবার কম্পাইল করে ওই সিঙ্গেল ডাটা শিটটা সবার সাথে শেয়ার করব, সেই ডাটা বেস নিয়ে হচ্ছে আপনারা আপনাদের ডাটা প্রেজেন্টেশনের কাজটা করবেন। এক্সেলে ওটাকে কিভাবে কাজ করে, কিভাবে গ্রাফ প্রডিউস করতে হয়, কিভাবে ভালো মতো দেখানো যায়, ঠিক আছে, সেটা আমি একদিন আলাদাভাবে বলবো। আপাতত 7 তারিখে আপনি এটা শেষ করেন, তারপরে আমি এটা বলতে পারবো। তানজিনা প্রেজেন্ট স্যার, ফাহিম প্রেজেন্ট স্যার, মুমিন প্রেজেন্ট স্যার, রাফি ইয়েস স্যার, সৌমিক, রুকসানা ইয়েস স্যার, সৌমিক স্যার, ফারিয়া ইয়েস স্যার, মুয়াজ Yes, sir. Amit. Present, sir. Shadhan. Present, sir.
আলিফ ইয়েস স্যার সামিউল আলিফ ইয়েস স্যার রুদ্র স্যার ওর কারেন্ট চলে গেছে এইমাত্র ফোন দিছিল স্যার ক্লাসে ছিল এইমাত্র কারেন্ট চলে গেছে জুবায়ের ইয়েস স্যার ফয়সাল ইয়েস স্যার ফয়সাল আহমেদ ইয়েস স্যার মোহাম্মদ ইয়েস স্যার ফারদিন ইয়েস স্যার জনি ইয়েস স্যার আশফাক ইয়েস স্যার অনিকা ইয়েস স্যার নুমান ইয়েস স্যার আরফিন ইয়েস স্যার মাহিন প্রেজেন্ট স্যার মাকসুদ ইয়েস স্যার সাকিব ইয়েস স্যার তাইমুল ইয়েস স্যার ঐশী ইয়েস স্যার বিলাস ইয়েস স্যার ফাইক ইয়েস স্যার হ্যাঁ সৌমিক আপনাকে দিয়েছি ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার স্যার